আমি আফরোজা নাজনীন সুমি, তোমাদের সবাইকে স্বাগত জানাই হৃদয়ে 88 এর নিয়মিত আয়োজন আইন প্রতিদিন। এবারের বিষয় পারিবারিক আইন। এ বিষয়ে মামলা, মোকদ্দমা, আইনি প্রতিকার ও করণীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য ও আইনি বিষয়ে আইনি পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে দুজন বিশেষজ্ঞ বন্ধু, মোহাম্মদ জিয়াউর রহমান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। জিয়া, তোমাকে স্বাগত জানাই, কেমন আছো তুমি? জিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমাকে পেয়ে ভালো লাগছে। আজকে অনেক মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, তো সাথে থাকো, আমাদের আরেকজন বন্ধুকে আমরা ডেকে নিচ্ছি। আমাদের সাথে আরো উপস্থিত আছে ডক্টর হাফেজ আহমেদ, অ্যাডভোকেট, চট্টগ্রাম জেলা আদালত, চট্টগ্রাম। হাফেজ, তোমাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছো? স্বাগতম সুমি, ভালো আছি। তোমাকে দেখেই প্রথমে আমার জানতে ইচ্ছে হচ্ছে, একটা প্রশ্ন চলে এসেছে মনে। আমি জানতে চাচ্ছি, আমাদের বিষয় নিয়েই প্রশ্ন একটা, যে বৈধ বিবাহের শর্তাবলী কি কি, একটু যদি বলতে। ধন্যবাদ সুমি কোশ্চেনটি করার জন্য। আসলে বিবাহ হচ্ছে বন্ডেজ, ফ্যামিলি লাইফের বন্ডেজ হচ্ছে বিবাহ। একটি বৈধ বিবাহ হতে হলে তিনটি উপাদান থাকাটা জরুরি। একটা হচ্ছে অফার, অর্থাৎ কোনো একটা পক্ষ থেকে প্রস্তাব দিতে হবে। সেকেন্ডটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স, ওই প্রস্তাবটা গৃহীত হইতে হবে। থার্ড হচ্ছে ডাওয়ার, অর্থাৎ একটা মোহরানা বা খামিন ধার্য হইতে হবে। এই তিনটি শর্ত যদি মেনটেন হয়, এরপরে যে ফর্মালিটিস, আমাদের রাষ্ট্রীয় বিধান মতে একটা কামিননামার রেজিস্ট্রেশন করতে হয়। সেই কামিননামায় কিছু পয়েন্টস থাকে, কোয়েশ্চেন থাকে, ওগুলো ফিল আপ করতে হয়। এই ম্যাটারগুলো মেনটেন করে এরপর মুসলিম ম্যারেজ অনুসারে, এটা মুসলিম বিবাহের কথা বলতে চাচ্ছি, মুসলিম ম্যারেজ অনুসারে সেটা একটা মৌলভী কর্তৃক কিছু ধর্মীয় বিধান মোতাবেক পালন করে তারপর সেটা করলেই সেটা একটা বৈধ বিবাহ হিসেবে ট্রিটেড হয়। এই হচ্ছে বৈধ বিবাহ। অ্যাকচুয়ালি তিনটা, যে তিনটা কথা বললাম, ওই তিনটা উপাদানই হলো বৈধ বিবাহের মূল সত্য। আচ্ছা, এটা তো আমাদের মুসলিম বিবাহ নিয়ে বললে, এখন আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে কোর্ট ম্যারেজ কি, এটা কি আইনসিদ্ধ? কোর্ট ম্যারেজ আসলে আমাদের ট্র্যাডিশনালি পাবলিকের কাছে প্রচলিত আছে। অ্যাকচুয়ালি কোর্ট ম্যারেজ বলতে কিছু নেই আইনে। ওই এভিড স্ট্যাম্পের মধ্যে এফিডেভিট দিয়ে একটা নোটারি করে ডিক্লার দেয় ছেলে, মানে অনেকেই তো সেই বিষয়টাকে তারা মনে করে কোর্ট ম্যারেজ বা কোর্টে গিয়ে। অ্যাকচুয়ালি কোর্ট ম্যারেজ বলতে আমাদের রাষ্ট্রীয় বিধানে কোনো এরকম আইনের বিধান নেই, ওইটা একটা ঘোষণা মাত্র। যতক্ষণ না পর্যন্ত একটা খামিন 1974, আমাদের স্টেটে 1974 এর সেকশন 9 মতে একটা খামিন নামা বা নিকাহ নামা রেজিস্ট্রেশন যদি না করে, তাহলে ওই বিবাহটা রাষ্ট্রীয় বিধান মতে হবে না। আর ইসলামিক বিধান মতে তো অফার অ্যাকসেপ্টেন্স দেওয়ার মেনটেন করে একজন মৌলভী কর্তৃক, আক ফরিয়ে দিলেই মুসলিম বিবাহ কমপ্লিট হয়ে যায়। তো মুসলিম বিবাহ অফার অ্যাকসেপ্টেন্স দেওয়ার মেনটেন করে মৌলভী কর্তৃক করানো, আর রাষ্ট্রীয় বিধান মতে হচ্ছে নিকাহনামা রেজিস্ট্রেশন করা। এই দুইটা বিধান ছাড়া থার্ড যে কোর্ট ম্যারেজ অ্যাফিডেভিট ঘোষণা করে যে বিষয়টা করা হয়, যতক্ষণ না পর্যন্ত ওটা রেজিস্ট্রেশন করা না হবে, তাহলে সেটা হবে, এটা অ্যাকচুয়ালি ওটা বিবাহ হিসেবে ট্রিটেড হবে না, এটা হচ্ছে ইরেগুলার আর কি, একটা ডিক্লারেশন হবে মাত্র। তো সেই কারণে বলা আচ্ছা যাইতে পারে যে কোর্ট মেনি বলতে কিছু নেই। আচ্ছা, এখন তুমি যেটা বললে যে দুই দুই ভাবে যেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের হচ্ছে ধর্মীয় মতে যেটা বিয়ে পড়ানো যেটা বলে সেভাবে একভাবে পড়ানো যায়, আর একটা হচ্ছে মানে যেটা আমাদের রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রি করতে হয়। তো যদি বিয়ে পড়ানো হলো কিন্তু রেজিস্ট্রেশন করা হলো না, তাহলে কি বিবাহ বৈধ হচ্ছে? এটা বিবাহ করা হলো তিনটা শর্ত মেনটেন করে, সেক্ষেত্রে সেটা অবৈধ হবে না, সেটা হবে ইরেগুলার, অনিয়মিত হবে। যতক্ষণ না পর্যন্ত এটা রেজিস্ট্রেশন করা না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা হবে অনিয়মিত, কিন্তু অবৈধ হবে না।
আচ্ছা আর যদি সেই রেজিস্ট্রেশনটা যদি করা না হয়, আমাদের রাষ্ট্রীয় বিধান আছে 1974 এর, এই নিকানামা যদি রেজিস্ট্রেশন করা না হয় সেটার জন্য ফৌজদারি একটা শাস্তির ব্যবস্থা আছে, 2 বছরের শাস্তি, 3,000 টাকা জরিমানা অথবা শাস্তি এবং জরিমানা উভয়ই তার জন্য প্রযোজ্য। তো আমাদের রাষ্ট্রীয় বিধান মতে 1974 এর অ্যাক্ট 9 মতে এটা অবশ্যই রেজিস্ট্রেশন করা লাগবে, অন্যথায় সেটা হবে এই অনিয়মিত, রেজিস্ট্রেশন তবে কতদিনের মধ্যে অবৈধ করতে হয়? হবে না। না, এই যে এই বিয়ে এটা পড়ানো, রেজিস্ট্রেশন, কতদিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয়, এরকম কিছু নিয়ম আছে? এটা এটা যদি মুসলিম বিধান মতে আগেই তারা যদি বিবাহটা করে থাকে, এটা নির্দিষ্ট নাই, যত আর্লি করা যায় তত বেটার, কিন্তু যতক্ষণ না আনটিল আনলেস তারা এটা না করবে ততদিন পর্যন্ত তারা ইরেগুলার হিসেবে ট্রিটেড হবে, আর রাষ্ট্রীয় বিধান মতে তো সেটা আইনের লঙ্ঘন হিসেবে ট্রিটেড হবে। ধন্যবাদ, অনেক কিছু জানতে পারছি। আর আমি এবার যেতে চাই জিয়ার কাছে। জিয়াকে প্রশ্ন করতে চাই কয়েকটা জিনিস, তোমার কাছে আবার আমি ফিরে আসব। জিয়া, আমরা বিয়ে নিয়ে কথা বলছিলাম, তোমার কাছে আমি একটু হুম জানতে চাই, দুইজন দুই ধর্ম বজায় রেখে বিয়ের কি কোনো পদ্ধতি আছে? এটা বাংলাদেশে একটা নতুন আইন হয়েছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের সাথে বিবাহ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন হবে, এতে কোনো বার নেই, এখন সেখানে ধর্ম পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমি এর সাথে জানতে চাচ্ছি যে ধরো পুরুষ কি স্ত্রী স্বামীর কাছে অন্যায্য ভাবে টাকা পয়সা বাড়ি এসব ইত্যাদি দাবি করতে চাইলে আইনে কি কোনো প্রতিকার চাইতে পারে? আইনি প্রতিকার কি চাইতে পারে কেউ? রিসেন্টলি আমার জানা মতো একটা মামলা এই ধরনের হয়েছে, একজন স্বামী যৌতুক নিরোধ আইনে মামলা করেছে স্ত্রী তার কাছ থেকে, যে মানে অন্যায়ভাবে যেটা চাচ্ছিল হয়তো তার সামর্থ্য সেটা নাই, তারপরও সে জোরপূর্বক তার কাছ থেকে চাচ্ছিল একটা ফ্ল্যাট, সেটা সেই জন্য সে মামলা করেছিল যৌতুক নিরোধ আইনে, এটা বিচারাধীন আছে এখন আমার জানা মতে। কাজেই একেবারে যে প্রতিকার চাইতে পারবে না তা কিন্তু না, আইনে কোথাও বলা নাই। কাজেই স্বামীও যদি মনে করে যে স্ত্রী তার কাছে অন্যায় কোনো আবদার করছে সেটা তার পক্ষে মেটানো সম্ভব না, কিন্তু সে প্রেশার ক্রিয়েট করছে, সেক্ষেত্রে সে আইনের আশ্রয় নিতেই পারে। আচ্ছা, মানে এই যে দাবির কথা যখন আসলো তখন একটু জানতে চাই যে যৌতুক কি, এ বিষয়ে কিছু বলো। এটা প্রতিহত করতে কি করণীয়? যৌতুক সম্পর্কে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে যে বিবাহের উপহার উপঢৌকন কিংবা অন্য কিছু যদি জোরপূর্বক দাবি করে, সেটা সে দিতে অপারক কিংবা যেটা তার ইয়ে না, সেক্ষেত্রে স্বামী যদি অন্যায় ভাবে দাবি করে কোনো অর্থ কিংবা কোনো সুযোগ সুবিধা, তাহলে সেটা যৌতুক আইনে মামলা হয়, এবং যৌতুক আইনে মামলা হলে সেটার আইনি প্রসিডিওর আছে, শিশুদেরও আছে আবার যৌতুক নিরোধেও আইনে আছে, যে যৌতুক নিরোধ আইনে 4 ধারায় মামলা করা যায়। তো এটা হচ্ছে যে যে মানে অর্থ হোক, শুধু অর্থ না, অর্থ হতে পারে, জমি হতে পারে, কোনো উপঢৌকন হতে পারে, যে কোনো কিছু যদি অন্যায় ভাবে দাবি করে সেটা বিবাহ শর্তের বহির্ভূত, আমাদের বিয়ের সময় তো উল্লেখ থাকে না কোনো টাকা পয়সা, একমাত্র থাকে জন্মভূমি, নারী কতটুকু পাবে, কিন্তু পুরুষ কিন্তু নারীর কাছ থেকে কোনো কিছু বিবাহ সংক্রান্ত বিষয়ে দাবি করতে পারে না, যদি দাবি করে তাহলে নারী তার প্রতিকার যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারে। তোমার কাছে আমি আবার আসব, আমি আবার যেতে চাই হাফিজের কাছে। হাফিজ, তোমার কাছে আমি জানতে চাচ্ছি, পারিবারিক সহিংসতা নিরোধ আইন নামে একটা নতুন টার্ম শুনেছি, এটাকে একটু বুঝিয়ে বলবে? এই আইন লঙ্ঘনের ক্ষেত্রে কি কি শাস্তির বিধান আছে? ধন্যবাদ সুমি। অ্যাকচুয়ালি সহিংসতার জন্য তো অনেক ধরনের আইন আছে, ক্রিমিনাল বিভিন্ন রকমের সেকশন আছে, তারপরে কোনো মহিলা যদি নির্যাতিত হন, সহিংসতার শিকার হন, তার জন্য যৌতুক আইনের প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে, নারী নির্যাতন দমন আইন ব্যবস্থা আছে, এতগুলো সহিংসতা প্রিভেন্টের জন্য প্রিভিয়াস বিভিন্ন আইনের সাথে সঙ্গতি রেখে সম্প্রতি 2010 সালে একটা নতুন আইন হয়েছে, সেটা হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন। তো এই আইনের বিধান মতে কিছু, এই আইনটা যেহেতু যৌতুকের আইন
এবং নির্যাতন দমন আইনগুলো অনেক বেশি জটিল, সময় সাপেক্ষ, প্লাস ওই আইনে প্রতিকার পেতে কিছু উপাদানের প্রয়োজন হয়, মেডিকেল সার্টিফিকেট, আরো কিছু এভিডেন্স। তো ওই সমস্ত এভিডেন্সের অভাবে অনেক সময় ওই সমস্ত আইনে প্রতিকার পেতে জটিল হয়, বা অনেকে প্রতিকার প্রয়োজনীয় উপাদানের অভাবে পান না। এই সমস্ত কারণে বাস্তবতার নিরিখেই এই পারিবারিক সহিংসতা আইনটি প্রণীত হয়েছে 2010 সালে, এবং 2013 সালে এটা কিছু বিধান রচিত হয়েছে। তো এই বিধানে ম্যাটার হচ্ছে কি, যৌতুক যৌতুক আইনে মামলা করতে গেলে ওয়াইফ তো আর হাজবেন্ডের সাথে একসাথে স্টে করে ওই আইনে প্রতিকার পেতে পারে না, তখন তাকে হয়তো অন্যত্র চলে যেতে হয়, ফাদার্স হাউস অথবা তার অ্যানাদার প্লেস, অর্থাৎ তাকে প্লেস চেঞ্জ করতে হয়। কিন্তু একই সাথে স্টে করে যে প্রতিকার চাওয়া যায়, এটা হচ্ছে পারিবারিক সহিংসতা আইনের একটা এক্সেপশনাল ম্যাটার্স। তো দেখা গেল হাজবেন্ড কথায় কথায় তাকে টর্চার, ফিজিক্যালি, শারীরিক, মানসিক, আর্থিক, যে কোনো ধরনের সমস্যা করলেই, অর্থাৎ কনজুগাল লাইফ এক্সিস্ট রেখেই, অর্থাৎ পারিবারিক সম্পর্ক বজায় থেকেই, সে আদালতের মধ্যে ওই পারিবারিক সহিংসতা আইনের আলোকে সেকশন 3, সেকশন 16, সেকশন 17, সেকশন 18, এই সেকশনগুলোতে আদালতের কাছে প্রতিকার চাইতে পারে যে আমাকে টর্চার করতেছেন, মারধর করতেছেন, গাল মন্দ করতেছেন এই ব্যাপারে। তখন আদালত আবার এরকমও আছে যে আমার কিছু ম্যাটেরিয়ালস আছে, যে আমি যেটা উপহার হিসেবে ফাদার্স হাউস থেকে আমি এনেছি, তো সেই জিনিসটা আমাকে ইউজ করতে দিচ্ছে না, এই সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়েও সে চাইলেই পারিবারিক সহিংসতা আইনে আদালতের কাছে প্রতিকার চাইতে পারে। সে পিটিশন দায়ের করে আদালতের কাছে যদি সে প্রতিকার চায়, তখন আদালত অবজারভেশন দিবে, এটা জাস্টিফাই করে যে ওই যে ব্যক্তি, আর এটা আরেকটা ম্যাটার হলো এই জিনিসটা কিন্তু পুরুষ লোক ওয়াইফের এগেনস্টে চাইতে পারে না, এটা চাইতে পারে একমাত্র নারী এবং শিশু, এই এরা এরাই চাইতে পারে। তো তাহলে এটা যদি আদালতে দায়ের করা হয়, তখন আদালত ওই সমন ইস্যু করবে, তাকে কোর্টে ডাকাবে এবং তাকে গাইডলাইন দিয়ে দিবে যে কি করতে হবে কি করতে হবে না। ওই ম্যাটারগুলো যদি কমপ্লাই না করে, তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তো কনজুগাল লাইফ স্টে রেখে বা ছোটখাটো ম্যাটারে, কারণ অনেকে হয়তো দেখা গেছে যে ফ্যামিলিতে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো ইউজ করতে দিচ্ছে না, এটার জন্য তো আর যৌতুকের মামলা বা না নির্যাতন মামলায় মানে ফেক মামলা করার প্রয়োজন নেই, তখন সেই বিষয়ে সুরাহা দেওয়ার জন্য অ্যাডভান্স লেভেলের একটা আইন বলা যায়, এটাই হচ্ছে পারিবারিক সহিংসতা আইন, এটা নতুন টার্ম। তো এই আইনে প্রতিকার চাইতে পারে, তো বলা যায় এই আইনে শাস্তির বিধান আছে, এবং ফ্যামিলি লাইফ রেখে ডিভোর্স না দিয়ে অন্যত্র না গিয়ে, আর এটা আরো একটা ইন্টারেস্টিং অ্যাড করতেছি, সেটা হচ্ছে কি, দুটা পরিবার যদি একটা বাসা নেয়, মানে ফার্ডলি একটা একটা ফ্ল্যাট ভাড়া নিল, মনে করো খ আর খ মিলে, তো সেই ফ্ল্যাটের ভিতরে এক প্রতিবেশী আর প্রতিবেশীকে নানান ম্যাটারে ডিস্টার্ব করতেছে, শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতি করতেছে, আমার ফার্নিচার ভেঙে ফেলতেছে, অথবা আমাকে মানসিক ভাবে গাল মন্দ করতেছে, অথবা আমাকে হালকা মারধর করতেছে, এই ম্যাটারেও আদালতে যদি মামলা করা হয়, তখন এই নিরাপদ ভাবে লাইফ লিড করার গাইডলাইন দিয়ে আদালত প্রতিকার দিবে। তো এই হচ্ছে এই আইনটার মূল বিষয়বস্তু, এটা আসলে একটু এক্সেপশনাল আইন বলা যায়, এই হচ্ছে পারিবারিক সহিংসতা আইন। ধন্যবাদ। হ্যাঁ, আইনটা তো বললে, আইনটা তো শুনলাম, বুঝলাম, কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে একই বাড়িতে থেকে আমি যদি এই প্রতিকারের জন্য কোর্টের কাছে যাই, তাহলে কি একসাথে থাকাটা খুব সুখকর হবে তারপরে? আমার মনে হয় না, জানি না বাকি না, বাকিটা সুখকর যা থাকা হবে। হবে, এটা সুখকর সুখকর থাকা হবে, আমি তোমাকে একটু এক্সপ্লেন করতেছি, সুখকর থাকা অবশ্যই হচ্ছে, কারণ তাকে তো ওই কোর্ট তো ওই নির্দিষ্ট তার জুরিডিক থানার মধ্যে যে এরিয়ায় বসবাস করেন থানার মধ্যে সেটার একটা গাইডলাইন পাঠাবে, থানা থেকে তার নিরাপত্তাটা এনশিওর করবে। তো সে কোনো কিছু করলেই তখন তো থানা এসে ওই যে ব্যক্তি টর্চারটা করতেছে তাকে নিয়ে যাবে। তো সুতরাং যেহেতু থানা আমাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে, তো সুতরাং ছোট ম্যাটারে, কারণ ছোট ম্যাটার নিয়ে তো একবারে যৌতুকের মামলা না নির্যাতন মামলা বা ফলস ফলস অন্য কোনো মামলায় যাওয়ার দরকার নেই, মামলা যাতে ফলসলি করতে না হয়, ছোট ম্যাটারে অনেক সময় মিটমাট হয়ে যায়, তো তখন এই ব্যাপারে আমি মনে করি এসছে অবশ্যই করা যাচ্ছে, যেহেতু ম্যাটারটা ছোট থেকেই এই মামলাটা উদ্ভব হয়, এই কারণে বলা যায় এসছে করাটা পসিবল, এবং করতেছিও, আমরাও করতেছি, এটা হয়ে আসতেছে।
আচ্ছা, যাই হোক, তোমার সাথে ধন্যবাদ। আবারও কথা বলবো আরো অন্য বিষয় নিয়ে। আমি এবার জিয়ার কাছে যেতে চাচ্ছি। জিয়ার কাছে জানতে চাই, ডিভোর্স কি, কিভাবে কার্যকর হয় একটু বুঝিয়ে দাও। ডিভোর্স হচ্ছে, ডিভোর্স মানে হচ্ছে তালাক, যেটা আমরা বাংলায় বলি। অর্থাৎ আমরা যদি কনজুগাল লাইফ মনে করি যে আমাদের পক্ষে আর কনজুগাল লাইফ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, যেহেতু বিবাহ একটা চুক্তি, মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, মুসলিম ম্যারেজ সম্পূর্ণরূপে একটা চুক্তি, চুক্তির যা যা বৈশিষ্ট্য থাকা দরকার মুসলিম ম্যারেজের সবগুলোই আছে, এবং সেইভাবে এই চুক্তিটা ভেঙে দেওয়ার জন্য তালাকটা, অর্থাৎ তালাক দিতে গেলে যে পদ্ধতিগুলো ফলো করতে হবে সেটা আমাদের এখানে বলা আছে যে প্রথমে আমি তালাক দিব, যেটা তালাকের মেস্ট রেস্ট্রিক্ট অ্যাক্ট কিন্তু আলাদা, একই, অর্থাৎ যে আইনে আমাদের বিবাহ রেস্ট্রি হয় ওই একই আইনে কিন্তু তালাকটা দিতে হয়, এবং কাজীর মাধ্যমে কিন্তু তালাকটা আইনগতভাবে প্রয়োগ করা হয়। অর্থাৎ কাজী অফিস কতগুলো নোটিশ রাখা থাকে, সেই নোটিশের মাধ্যমে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে তালাকের নোটিশ দিবে, 1 মাসের একটা সময় দেওয়া হয়, এর মধ্যে চেষ্টা করা হয় যে এলাকায় স্ত্রীতে থাকে অথবা গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে উভয় পক্ষকে ডাকা হয়, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করা হয়, দেখা হয় যে বৈবাহিক সম্পর্কটা সম্পন্ন রাখা সম্ভব কিনা, যদি না হয় সেক্ষেত্রে পরবর্তী আরো 2 মাসের সময় দেওয়া হয়, এরপরে 90 দিন গেলে কেউ যদি না আসে অথবা আসেও যদি তারা সিদ্ধান্ত নেয় তারা আর কনজুগাল লাইফ কন্টিনিউ করবে না, সেক্ষেত্রে এই রেজিস্ট্রেড তালাক যে আইনটা আছে সেই অনুযায়ী তাদের ডিভোর্সটা কার্যকারী হয়েছে এবং এটা সার্টিফিকেট হয়, এবং এর মধ্যে তারা বিবাহ পরবর্তী যেসব পদক্ষেপ আছে, বাচ্চা কাচ্চা থাকলে সেগুলো কি হবে, কার কাছে কি না যাবে, সেটা আলাদা আইন আছে, তবে তালাকের পদ্ধতিটা হচ্ছে এটাই সঠিক আইনি পদ্ধতি যেটা। আচ্ছা, আর আইনি পদ্ধতি তো এটা বললে, কিন্তু আমি যতটুকু জানি, ধরো বাংলাদেশে জাস্ট ছেলেরা তালাকের কাগজটা সাইন করে পাঠিয়ে দিলে 3 মাসের মধ্যে অটোমেটিক ডিভোর্সটা হয়ে যায়, মেয়েটার কিছুই করার থাকে না। ইভেন তুমি যেটা বলে 1 মাস পরে যে বসতে হয় বা বসার যেটা, না না সেটাও হয় না তোমার তোমার সেটা। এই ধারণাটা ঠিক না, এটা ধারণা ঠিক না। যদি 3 মাসের মধ্যেও কেউ একজন উপস্থিত হয়ে অভিযোগ দেয় যে না আমরা এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাব, অভিযোগটা সেক্ষেত্রে কোথায় দিতে হবে? সেটা লোকাল অফিসে হতে পারে অথবা যে কাজী অফিস থেকে নোটিশ দেয় সেখানে হতে পারে, আর এখন হচ্ছে যে পৌরসভা আছে পৌরসভা গুলোতেও এই ম্যাটার গুলো ডিল করে থাকে, তারা ওইখানে গেলেই দেখা যাবে যে ম্যাজিস্ট্রেট অনুযায়ী যে নোটিশটা দিয়েছে সেটা যদি 90 ডেজ পার না হয়ে যেতে থাকে, এর মধ্যে যদি তারা গিয়ে আপত্তি দেয় যে না আমাদের অনেক বিষয়ে আপত্তি আছে আমরা আরো বসবো, সেক্ষেত্রে টাইমটা কিন্তু বাড়ানো যায়, কাজে 90 দিন আর আমি হয়ে গেলেই আমি যে আমি তারা একটু এটা কার্যকারী ক্লিয়ার হয়ে যাবে। হতে চাই জিয়া, যেহেতু তোমাকে পেয়েছি, আমি একটু ক্লিয়ার হতে চাই। ধরো দুজন দু জায়গায় থাকে, একজন দুই ডিস্ট্রিক্টে থাকে, তো ছেলেটা তার জায়গাতেই হয়তো ডিভোর্স পেপারটা ই করেছে, মেয়ের বাড়িতে পরে পাঠিয়ে দিয়েছে, পেয়েছে মেয়ে হয়তো, কিন্তু তখন যাবে কোথায়? যেখানে ডিভোর্সটা লেটারটা সাইন করেছে সেখানে যেতে হবে, তাই তো? সেই এলাকায় যেতে হবে নাকি মেয়ে যে এলাকায় থাকে সেই সেই জায়গায় যেতে হবে? কোথায় যেতে মেয়ে হবে? যে এলাকায় থাকে নোটিশটা সার্ভ হওয়ার পরে নোটিশে বলাই আছে যে কোথায় যেতে হবে, নোটিশের নিচে লেখা থাকে কিন্তু যে এই সালিশটা কোথায় হবে, সেটার স্থানটা কিন্তু ওখানে লেখাই থাকে। সাধারণত আমরা দেখে থাকি এখন সিটি এলাকাগুলোতে সিটি কর্পোরেশনে, এবং সিটি কর্পোরেশন যেখানে নয় সেখানে পৌরসভার দায়িত্বে থাকে, সেখানে একজন কর্মকর্তা থাকে যার দায়িত্বই দেওয়া থাকে তালাকের বিষয়টা ফয়সলা করার জন্য আর কাজী সেখানে অফিস যে থেকে মেয়েটা নতুন। বলবে যে আমি আমি চাকরিরা ডিভোর্স বা ভালো কি মন্দ সেটা হ্যাঁ জানালে হ্যাঁ হ্যাঁ তখন অবশ্যই অবশ্যই ব্যবস্থা করবে। অবশ্যই অবশ্যই, সে যদি এই সময়ের মধ্যে গিয়ে ওখানে উপস্থিত হয়ে বলে যেটা স্থগিত রাখা হোক, আমরা আলোচনা করছি আমাদের মধ্যে কনজুগাল লাইফ কন্টিনিউ করার চেষ্টা করা হচ্ছে আমরা আরো বসতে চাই, তাহলে সেটা কিন্তু ডিলে করবে, সেটা কিন্তু এমন নয় যে একেবারে 90 দিন পার হলেই তালাক সৃষ্টি হয়ে যাবে তা নয়। হ্যাঁ, 90 দিনের মধ্যে কেউ যদি না আসে যাকে নোটিশ করা হলো সে যদি উপস্থিত না হয় নোটিশ পাওয়া সত্ত্বেও কিংবা যে কোনো ভাবে হোক সেই ক্ষেত্রে হবে, কিন্তু মানে তার মানে দুজনের এই নয় যে একজনকে 90 দিন যেতে দিলে, হবে, তাই তো? না হলে ইয়েস, অটোমেটিক 90 দিন পর এটা না হলে কার্যকরী হবে। অটোমেটিক মানে তোমার একতরফা, যেহেতু যে তাকে নোটিস করার পরেও সে আসে নাই তার মানে সে কনজুগাল লাইফটা কন্টিনিউ করতে চাচ্ছে না, এটা ধরে নেওয়া হয়, সেই কারণেই বলা হয় যে 90 ডেজ গেলে অটোমেটিক, আসলে অটোমেটিক নয় এটা, হচ্ছে যদি উপস্থিত না হয় সেক্ষেত্রে, এমন হতে পারে না যে দেশের বাইরে যে আছে ধরো আচ্ছা, নোটিস দিল সে। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে অনেকে আমরা জানি না, কারণ হুম মেয়েরা কিন্তু অনেকে জানে না যে কি করতে হবে। হ্যাঁ, কারণ ডিভোর্সটাই তো কেউ আশা করে না,
তাই না? তো যখন হঠাৎ করে না এরকম একটা চিঠিটা আমি আসে এই ধরনের তখন কিন্তু মেয়েরা জানে না যে এটা কি করতে হবে, হয়তো লয়ের কাছে যেতে হতো বা যে বুঝলে হয়তো তারা বুঝতে পারে, কিন্তু নর্মালি অনেকেই জানে না। তো না এটা তোমার কাছ থেকে আমি জন্য জানতে চাইলাম যে এটা আসলে 90, আমার ধারণা ছিল 90 দিন পর অটোমেটিক এটা হয়ে যায়। না তো এখন সেটা আমি জানলাম যে না, এটা নিজে থেকে যে বুঝতে হয় বা বলতে হয় বা কমপ্লেন জানাতে হয়, এটা আমার জানা ছিল না। তো এরকম আসলে অনেক কিছু আমাদের বন্ধুরা আজকে আমার কাছে মনে হয় যে এই অনুষ্ঠান থেকে জানবে এবং উপকৃত হবে। অলরেডি কয়েকজন বন্ধু প্রশ্ন করেছে, আমরা কি দু একটা প্রশ্ন নিয়ে নিবো দিয়া? নিতে পারো ডিভোর্স নিতে হ্যাঁ, একজন একজন প্রশ্ন বন্ধুর করেছে কাছে ডিভোর্স দিতে প্রথমত কি করণীয়, কি কি কারণ থাকলে ডিভোর্স দেওয়া যায় একটু জানতে চাই। ঠিক আছে, ডিভোর্সের অনেকগুলো অনেকগুলো কারণ আছে। যেমন ধরো যদি কেউ শারীরিক ভাবে অক্ষম হয়, স্ত্রী কিংবা স্বামী, স্বামী কিংবা স্ত্রী, সে যদি তার বিরুদ্ধে অভিযোগটা আনে যে সে শারীরিক ভাবে অক্ষম, তাহলে সেটা হতে পারে। দুটো হতে পারে, তার সংসার মেনটেন করার জন্য যে ধরনের ক্যাপাবিলিটি থাকা দরকার সেটা তার মধ্যে নাই, সেটা নিয়ে হতে পারে। অথবা এমন হতে পারে যে সামাজিক অবস্থানের কারণে তাদের বন্নি বলা হচ্ছে না, অর্থাৎ তাদের পক্ষে হ্যাপিলি কনজুগাল লাইফ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে সে অভিযোগ করতে পারে। অথবা তারা এও বলতে পারে যে আমি তার সাথে আমার মানসিক এবং মিল না হয়, আমি তার কাছে তালাক দেয়। তালাক যে কেউ চাইতে পারে, রিজনটা হচ্ছে যে এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না, কিংবা এই কারণে তার সাথে আমার কনজুগাল লাইফটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। সেটা শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, অথবা তার নির্যাতনের কারণে অথবা ব্যবহারের কারণে হতে পারে। কাজে তালাক দেওয়ার জন্য যে মেইন রিজনটা হচ্ছে যে এটা পসিবল না আমাদের পক্ষে হ্যাপিলি কনজুগাল লাইফ লিড করা, আমাদের ভবিষ্যতে উভয়ের কল্যাণার্থে আমাদের সেপারেট থাকাটাই আমরা বাঞ্ছনীয় মনে করছি, সেই বিধায় আমি তাকে তালাক প্রদান করছি, এটাই যথেষ্ট। আচ্ছা আরেকজন বন্ধু লিখেছে, বিয়ের ক্ষেত্রে কিংবা তালাকের ক্ষেত্রে কি মুসলিম পারিবারিক আইন মেনে করতে হয়, না দেশের যে আইন আছে আইন মেনে বিয়ে কিংবা তালাক দিতে হয়? মুসলিম আইনটাই কিন্তু আইন দ্বারা গাইডেড, অর্থাৎ লেখাই কিন্তু আছে মুসলিম পারিবারিক আইন। আমাদের মুসলিম লতে যে বিবাহের কথাটা বলা হয়েছে সেটাই আমাদের আইনে প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে মুসলিম আইনের সাথে আমাদের যে আইন এটার কোনো কন্ট্রাডিকশন নাই। হ্যাঁ, মুসলিম আইনের ক্ষেত্রে একটা জিনিস হয়তো বলতে পারে যে এই যে আমাদের মুসলিম আইনে একটা জিনিস নিয়ে কনফিউজ হয়, সেটা হচ্ছে যে ইদ্দতের বিষয়টা, যে আমরা প্রথমবার বিয়ে দিলে অনেক সময় গ্রামে ফতোয়া দেয় এ দেয় যে তাকে ইদ্দত হিল্লা বিবাহ দিতে হবে। অনেক সময় বলে না গ্রামে যে একবার তালাক হুম দিলে আর নেওয়া যাবে না, হিল্লা বিয়ে তারপর নিতে হবে। কিন্তু এটা আইনে বলা হচ্ছে যে একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি এ ধরনের ঘটনা ঘটে, পরপর 3 বার সে তার স্ত্রীকে তালাক রিটার্ন করে আবার বিয়ে করতে পারে, সেক্ষেত্রে হিল্লা বিয়ে কিংবা এ ধরনের কোনো যদি ফতোয়া দেয় সেটা কিন্তু আমাদের আইনের বিরোধী যাবে। কাজেই মুসলিম আইনের সাথে অন্য কোনো ক্ষেত্রে আমাদের মুসলিম পারিবারিক আইন যেটা আছে সেটার কোনো কন্ট্রাডিকশন নাই, বরং যদি কন্ট্রাডিকশন দেখা দেয় তাহলে বলাই আছে সেটা মুসলিম আইনটাই প্রিভেইল করবে। সেক্ষেত্রে এখানে মুসলিম আইনের সাথে আমাদের মুসলিম পারিবারিক আইনটাই একই জিনিসই। আগে মোল্লা মুসলিম ল ছিল, সেটা পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বাংলাদেশ সরকার যেটাকে ই করেছে, এরপরে পাকিস্তান পিরিয়ডে যেটা ছিল মুসলিম পারিবারিক সেটাই কন্টিনিউ করা হচ্ছে। এখানে কোনো রকমের যে মুসলিম আইনের সাথে আমাদের মুসলিম যেটা লয়ের সাথে যে আমাদের বর্তমান আইনের কোনো কন্ট্রাডিকশন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, এখানে আরেকজন বন্ধুর প্রশ্ন আছে, তুমি যেটা বললে সেই ধরনেরই কিছুটা, যদি কেউ রাগের মাথায় তার স্ত্রী অথবা তার স্বামীকে তালাক দিয়ে দেয় এবং পরবর্তীতে যদি মনে হয় যা করেছি ভুল করেছি, আবার সে স্ত্রী কিংবা স্বামীকে নিয়ে থাকতে চায়, তাহলে কি হিল্লা বিয়ের প্রয়োজন আছে? তুমি এটাই তো একটু আমি আবার বলছিলাম, আমি কিন্তু সেম কোশ্চেনটাই বলছিলাম, প্রথমেই বলেছি যে রাগের মাথায়। এটা কিন্তু শুধু আমাদের যে এখনকার আইনে না, মুসলিম আইনেও বলা হচ্ছে যে অপ্রকৃত অবস্থায় হয়তো সে মাতাল ছিল অথবা সেন্স ছিল না কিংবা রাগান্বিত ছিল, যে কোনো অবস্থায় যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে সে তালাক কিন্তু কখনোই হবে না। তালাক হতে হবে বলতে হবে, যেমন একটা কন্ট্রাক্ট যদি বাতিল করতে যায়, এটা পাগল, আমি মেন্টালি সাউন্ড না, আমি যদি আমার চুক্তিটা আরেকজনের সাথে বাতিল করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল হবে না। মুসলিম পারিবারিক আইন আগেই বলেছি এটা চুক্তি, একজন যদি রাগের মাথায় কিংবা অন্য কোনো কোনো কিছুর বশবর্তী হয়ে তাকে আমি অ্যালকোহলিক করে কিংবা কোনোভাবে এডিক্টেড করে তাকে বললাম তুমি স্ত্রীকে তালাক দাও, সে দিয়ে দিল, এটা হবে না। তাকে সুস্থ সজ্ঞানে নির্দিষ্ট সময় নিয়ে নির্দিষ্ট আইন অনুযায়ী স্ত্রীকে তালাক দিতে হবে, আদারওয়াইজ তালাক দেওয়ার
কার্যকর হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়ে থাকে তাহলে তো প্রশ্নই আসে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের জন্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তালাক কার্যকরী হওয়ার প্রশ্নই আসে না। কাজে তালাকটা এত সোজা না, আমি বললাম আর তালাক হয়ে গেল, এটা অনেকগুলা প্রসিডিওর আছে, তার যেটা আমি বললাম তালাক আইন অনুযায়ী সেগুলো ফলো করে তারপরে তারপরে কার্যকারী হবে, আদারওয়াইজ তালাক হওয়ার কোনো প্রশ্নই আসে না, মুখে বললেই তালাক হয় না। তুমি এই যে বাচ্চা না মানে বললে যে সন্তান জন্ম না হোক পর্যন্ত তালাক হবে না, তুমি একবার নাবালক বাচ্চার কথা বললে, তো এটা একটু জানতে চাচ্ছি যে ডিভোর্স অবস্থায় নাবালক ছেলে মেয়ে কার জিম্মায় থাকবে? নাবালক ছেলে সম্পর্কে বলা আছে 7 বছর পর্যন্ত সে মায়ের কাছেই থাকবে, 7 বছর পরে সন্তান যদি ইচ্ছা প্রকাশ করে মা বাবা উভয়ের সম্মতিতে সন্তান যার কাছে থাকতে চায় তার কাছেই থাকবে। আর যদি কন্যা সন্তান হয় সে বিবাহ উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত সে মায়ের কাছেই থাকবে, তবে সে যদি বাবার কাছে যেতে চায় সেই ক্ষেত্রে সে বাবার কাছে যেতে পারে। আর একটা জিনিস, যদি মা বিয়ে করে তাহলে তার এই যে ন্যাচারাল গার্জেনশিপ সেটা সে হারাবে, অর্থাৎ ন্যাচারাল গার্জেনশিপ মায়ের থাকবে না যদি সে সেকেন্ড ওয়াইফ সেকেন্ড হাজবেন্ড গ্রহণ করে। সেই ক্ষেত্রে বাচ্চাকে প্রশ্ন করা হবে তার কাছে থাকতে চাও, মানে বাচ্চার ইসের জন্য যেটা ভালো হবে কোর্ট সেটাই ডিসিশন নিবে। হ্যাঁ, বাচ্চা যদি থাকতে চায় মার কাছে তখন কোর্ট যেটা ভালো মনে করবে সেটা দিবে, এইটাই তো? হ্যাঁ, কোর্ট অবশ্যই তাকে ডাকবে শুনবে তারপরে ডিসিশন নিবে। তবে মার যে ন্যাচারাল গার্জেনশিপ ছিল যে আমি ন্যাচারালি আমার মেয়ে বিবাহযোগ্য হওয়া পর্যন্ত আমার কাছে রাখতে পারবো, সেটা সে ততক্ষণ পর্যন্ত রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তার সেকেন্ড হাজবেন্ড না আসবে, অর্থাৎ দ্বিতীয় বিয়ে না করবে। জিয়া, তোমার কাছে আমি আবার আসবো, আমি এখন একটু হাফিজের কাছে যেতে চাচ্ছি। হাফিজ, তোমার কাছে আমি জানতে চাচ্ছি, ডিভোর্স নিয়ে কথা হচ্ছিল, তো স্বামী খোরপোশ না দিলে কিংবা মোহরানা না দিয়ে ডিভোর্স দিলে আইনগত প্রতিকার কি? ধন্যবাদ সুমি। মহরানা সংক্রান্ত বিষয়ে নিখানামার মধ্যে আসলে 13 নম্বর কলামে মহরানামা কত, মহরানাটা কত ওটা লেখা থাকে, 14 নম্বর কলামে লেখা থাকে কি ধরনের পেইং সিস্টেমটা কি, মানে কিভাবে দিবে, সেখানে দুটা থাকে, একটা হচ্ছে মোয়াজ্জল আর একটা হচ্ছে মোয়াজ্জল, অর্থাৎ হচ্ছে ইংলিশে বললে একটা প্রম্পট আর একটা ডেফার, বাংলায় বললে একটা আশু, মানে এখনই দিয়ে দিতে হবে আর একটা পরে দিলেই চলবে, এইভাবে দুইভাবে ভাগ করা থাকে। তো যেটা ফ্রম ডাওয়ার অর্থাৎ যেটা আশু প্রদত্ত ওই টাকাটা কম সময়ের মধ্যে দিয়ে দিতে হয়, অথবা বিবাহ যখন খামিনামা স্বাক্ষর করা হবে তখনই দিয়ে দিতে হয়, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দিতে হয়, আর একটা অংশ থাকে সেটা পরে দিলেই চলবে। তো এক্ষেত্রে কনজুগাল লাইফ এক্সিস্ট অবস্থাতেও কোনো স্ত্রী যদি মনে করেন যে উনি মহরনার টাকাটা ওনার অনাদায় রয়ে গেছে, ফ্রম ডেফার যেটাই হোক দুটাই তিনি দাবি করতে পারেন বা চাইতে পারেন। তো যদি হাজবেন্ডের কাছে দাবি করেন, হাজবেন্ড যদি দিতে অস্বীকার করে তাহলে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটা পিটিশন দিবেন, পিটিশন দিয়ে জানাবেন যে আমার মহরনা দেওয়া হচ্ছে না, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনার কয়েকজন মেম্বার বা গণ্যমান্য ব্যক্তি নিয়ে একটা সালিশি বোর্ড গঠন করবেন, সেই সালিশি বোর্ড গঠন করে উনি একটা ইনস্ট্রাকশন দিবেন, সেই ইনস্ট্রাকশন মতে হাজবেন্ডকে তাগিদ দিবেন যে মহরণাটা দিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে যদি ইউনিয়ন পরিষদের ওই সালিশি বোর্ডের কথাও উনি মান্য না করেন, তখন ওই সহকারী জজ আদালতে স্ত্রী তার মহরণাটা পাওয়ার জন্য মামলা করতে পারে পারিবারিক আইনে, এ হচ্ছে তার মহরণা পাওয়ার অধিকার। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে উনি দাবি করার 3 বছরের মধ্যে মহরণাটা মামলাটা করতে হবে, ইউনিয়ন পরিষদে হোক বা সহকারী জজ আদালতে হোক, উনি চাওয়ার অস্বীকার করার 3 বছরের মধ্যে দাবিটা করতে হবে। 3 বছর যদি এক্সিস্ট হয়ে যায় তাহলে সেটা থামা দিতে পড়ে যাবে, তো 3 বছরের পরে মামলা করতে গেলে তখন কেন লেট হলো, থামা দি কেন হলো, এটা নিয়ে এক্সপ্লেন করতে হবে, আর এক্সপ্লেনটা যদি যথাযথ না হয় তখন হাজবেন্ডের পক্ষে বিষয়টা চলে যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে মহরণার ম্যাটারটা এত বেশি সিরিয়াস যে হাজবেন্ড মারা গেলে যদি মহরণাটা অপরিশোধিত থাকে, মারা যাওয়ার পরে হাজবেন্ডের বৈধ ওয়ারিশের কাছেই অথবা হাজবেন্ডের সম্পত্তি থাকলে সেই সম্পত্তি বিক্রয় করেই তিনি তার মহরণাটা পেতে পারেন, তো সুতরাং মহরণাটা কোনো ক্রমেই মানে ডিনায়েবল কোনো ম্যাটার্স না, এটা অবশ্যই প্রদত্ত। আর কেউ কেউ বলে থাকেন যে মহরণা অ্যাকচুয়ালি মহিলা যদি ডিভোর্স দেয় মহরণাটা দিতে হয় না, এরকম কোনো বিধান নাই, কারণ সেটা তো তাৎক্ষণিক দিয়ে দেওয়ার কথা ছিল। তো তো এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন কি মহারণা করা হয়েছিল না খোরপোশ করা হয়েছিল?
না, তুমি যেটা বলছো তুমি খুবই ভালো বলছো, কিন্তু আমাদের দেশে তো তাৎক্ষণিক আসলে মহারানা খুবই কম আমি দেখেছি। আমাদের দেশে যেটা করে কি, বিয়ের সময় যে গহনা গুলা দেয়া হয়, লিখে দেয় গহনা বাবদ এত টাকা দেয়া হলো, মহারানা বাবদ মানে টাকাটা কেটে দিয়ে একটা হিসাব করে দেয়, আমি বেশিরভাগই তাই দেখি। এবং মহারানার টাকাটা সবারই কম বেশি, আমি যতটুকু জানি যে পরিশোধ করে বিয়ে করেছে এরকম কম আছে। কম আছে, বিয়ের 25 বছর, আসলে 30 বছর টেনশন হয়ে পার গেছে। হয়ে গেছে, মহারানাটা কিন্তু শোধ হয়নি। হ্যাঁ, তো এটা আসলে বাংলাদেশে কেন এরকম সিস্টেম আমি জানি না। এটা তো আসলে একজন লিখেছে যে মহারানার টাকা কখন দিতে হয়, এটা কি কিস্তিতে দেয়া যায় কিনা, এরকম একজন প্রশ্ন করেছে যে মহারানার টাকা কি সাথে সাথে দিতে হয়, কিস্তিতে দেওয়া যায় কিনা একটু জানাবেন। তো এটা নিয়ে কিছু একটু বল, আচ্ছা, একটু জানিয়ে দাও আমাকে সেটা বলতে আমি পারো। দিয়ে দিয়েছি। আমি এই যে মহারণার দুইটা পোর্শন লেখা থাকে, একটা হচ্ছে তাৎক্ষণিক প্রদত্ত প্রম্পট ডাওয়ার, আর একটা হচ্ছে ডেফার ডাওয়ার, একটা দেরিতে দিলে চলবে। তো একটা অংশ খুব দ্রুত পরিশোধ করতে হয়, আর যেটা দ্বিতীয় পোর্শন দেরিতে প্রদত্ত, ওই পোর্শনটাকে চাইলেই হাজবেন্ড যেহেতু দিবেন, উনি চাইলেই টাইম নিতে পারেন, কিস্তি চাইতে পারেন। আর আদালতের কাছে যদি মামলা হয় মহারণা আদায়ের জন্য, তখন আদালত সার্বিক অবস্থা বিবেচনা করে, হাজবেন্ডের ইনকাম, হাজবেন্ডের টোটাল সার্কামস্ট্যান্স, এই সমস্ত বিবেচনা করে উনি ইনস্টলমেন্ট বা কিস্তি প্রদান করতে পারেন। হ্যাঁ, কিস্তি হাজবেন্ড দাবি করতে পারেন কিস্তিতে প্রদান করার জন্য, আর সেটা দুজনের সুবিধা অসুবিধার উপরে বেস করে আদালত ডিগ্রিটা দিয়ে থাকে। আচ্ছা, এটা তবে তুমি যে বললে দিতে হয় এটা সবার কাছে, শিওর। কোথাও চেয়ারম্যানের কাছে বা কিছু, আর যারা ধরো এই যে আমরা ধরো যারা ঢাকা শহরে আছে, আমরা কি কোর্টে যে কেস করব যে মহারণার টাকা আদায়ের জন্য, তাই তো, যে কোনো লয়ার ধরে, নাকি সিস্টেম কি? আমরা 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 মেয়রের কাছে অভিযোগ করতে পারি, উনি সালিশি বোর্ড গঠন করে, উনি ওনার আলাদা একটা বোর্ড আছে মানে ডিভোর্স মেনটেনের জন্য বা পারিবারিক ম্যাটারটা ডিল করার জন্য। সিটি কর্পোরেশন গুলোতে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটা উইংস থাকে অলরেডি, ওই উইংস এর মধ্যে আমি অ্যাপ্লিকেশন করলে ওনারা সেই বিষয়ে আমাদের শুনানি করবেন। তো ওনারা একটা বিষয় ধার্য করে দিবেন, বা আমাদেরকে ইনস্টলমেন্ট হোক কিভাবে করবেন প্রসিডিউরটা বলে দিবেন। সেটা যদি আমাদের উভয়ের পোষায় তাহলে আমরা মানলাম, যদি আমাদের ওনার কথা সন্তোষজনক না হয় বা ওই সিটি কর্পোরেশনের সেই অথরিটির, তাহলে আমি কোর্টে যাব। তো কোর্ট হচ্ছে লাস্ট রিসোর্ট, ওখানে গিয়েই আমি আমার মহারণাটা আদায় করতে পারবো। আচ্ছা, ইভেন আমি তো আমাদের বললাম যে মৃত্যুর পরেও হাজবেন্ডের সম্পত্তি বিক্রি করে মহারণা আদায় করা যায়। ইভেন হাজবেন্ড মারা গেলে বৈধ ওয়ারিশের কাছে আমার মহারণার টাকাটা আমি আদায় করার জন্য মানে এন্টাইটেল। তো সেটা তো তুমি বললে 3 বছর, আবার 3 বছরের মধ্যে মানে মহারানার টাকা এটা হচ্ছে চাইতে অস্বীকার হবে। 3 বছরের মধ্যে, অস্বীকার এটা ওই 3 বছর না, সেটা হচ্ছে আমি যার কাছে চাইলাম, এটা যদি আমি আমার হাজবেন্ডের কাছে চাইলাম উনি অস্বীকার করলেন, দিতে চাইলেন না, তখন 3 বছরের মধ্যে আমাকে ইউনিয়ন পরিষদ বা আমার আদালতের মধ্যে পড়তে হবে। এর যাতে ধরো পরবর্তীতে দেখা ডিভোর্স গেছে যে হয়ে যদি গেছে, বৈধ ওয়ারিশের কাছে চাই, ডিভোর্স হয়ে গেছে কিন্তু মহারানা টাকা দেয়নি, হাজবেন্ড মহারানা টাকা দেয়নি, 3 বছর পার হয়ে যাচ্ছে, তখন কি করণীয়? এক্ষেত্রে পারিবারিক কোর্টে মামলা করতে হবে, এক্ষেত্রে পারিবারিক কোর্টে মামলা করে মহারণাটা আদায় করা যাবে। এটা আচ্ছা, ডিভোর্স না করেও করা যাবে, ডিভোর্সের পরেও করা যাবে, কোনো অবস্থাতে মহারণার টাকাটা মকুব হয় না, এটা আদায়যোগ্য জিনিস। আর যদি না দেওয়া হয় এটা একটা ঋণের মতন, হাজবেন্ডের কাছে ঋণটা অপরিশোধিতের থেকে গেছে, যেহেতু অপরিশোধিত ঋণ আমাদের ব্যাংকের থেকে ঋণ নিলে যেরকম আমাদেরকে ওই টাকাটা যে কোনো সময় দিতেই হবে, মহারণাটা সেম সিমিলার টু ওই ধরনের লোনের মতন, ওই টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। এটা আগেও চাইতে পারবে, পরেও চাইতে পারবে, এটা আদালত অবশ্যই এই টাকাটা আদায় করে দিবে। তবে কিন্তু অস্বীকার থেকে 3 বছরের জন্য একটা একটা থামাদির লিমিটেশন দিয়ে দিছে, মানে একটা ডেডলাইন, কারণ মানুষকে যদি একটা ব্যালেন্সে না রাখে, আইন তো মানুষের সুবিধার জন্যই প্রণীত, তো যদি কাউকে যদি কোনো টাইম ম্যানেজমেন্ট দেওয়া না হয় তাহলে এটা টাইম ইমেমোরিয়াল রেখে যাবে, তাহলে তো এটা তো কেউ কখনো প্রতিকার চাইতে পারবে না। তাহলে সে যখন এটা যদি টাইম লিমিটেশনটা না থাকে, সে যখন মরণার টাকা চাইতে যাবে তখন তো সেটা একটা এক্সপ্লেন দিবে যে এখনো তো চাওয়ার সময় হয় নাই, বা তোমার চাওয়ার কোনো কজ অফ অ্যাকশন তৈরি হয় নাই। তো সে কারণে কজ অফ অ্যাকশন সৃষ্টির জন্য আইনের সব ক্ষেত্রেই মানে একটা লিমিটেশন দেওয়া থাকে, টাইম টাইম লিমিট দেওয়া থাকে, ওই টাইমের মধ্যে না থাকলে সেটা তামাদি। তবে হ্যাঁ, তামাদি হয়ে গেলে 3 বছর উপর কি আর পাওয়া যাবে না মোটেও, সেটা না। তামাদি কেন হলো, 3 বছরের মধ্যে কেন চাইলাম না, সেটার উপযুক্ত কারণ দেখে আলাদা পিটিশন দিয়ে মামলা মঞ্জুর করা যাবে। তবে কারণগুলো যদি যথাযথ না হয় তখন সে তার ভালো প্রতিকারটা পাবে না। এই তোমার কথায় যুক্তি আছে এবং ভালো লাগছে কথা বলতে, জানতে, কারণ অনেক কিছু জানতে পারছি। আর আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে আছে, তোমরা দেখছো হৃদয়ের টিয়েটের আইন প্রতিদিন এই যে আমাদের এই আয়োজন,
আশা করছি তোমরা এই বিষয়গুলো থেকে উপকৃত হচ্ছ। আমি এবার আর একটা প্রশ্ন নিতে চাচ্ছি, আমাদের বন্ধু প্রশ্ন করেছে, তালাকপ্রাপ্ত বউকে কি আবার ফিরিয়ে আনা যায়? হ্যাঁ, তালাকপ্রাপ্ত বউকে আবার ফিরিয়ে আনা, সেটা আমি স্পেসিফিক একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে আমাদের মুসলিম আইনে তালাকপ্রাপ্ত স্ত্রীকে, আমরা যদি মুসলিম ম্যাটার মেনটেন করি, তালাকপ্রাপ্ত স্ত্রীকে যদি আমি আবার আনতে যাই, সেখানে একটা অপশন বলা আছে, সেটা যারা মুসলিম আইনকে কঠোরভাবে মেনটেন করে, কারণ অনেকে আছে মুসলিম পদ্ধতিতে তো আমাদের বিয়েটা হচ্ছে, কিন্তু স্টেট লটাকে রেসপেক্ট করতে আমরা খামিননামাটা অবশ্যই ম্যান্ডাটরিলি রেজিস্ট্রেশন করতেছি। তো কিছু কিছু অতি রিলিজিয়াস পার্সন আছে যে যারা রেজিস্ট্রেশন করারটা রেজিস্ট্রেশন করতেছে, কিন্তু সে মেনটেন করে পার্সোনাল লাইফে মুসলিম কোরআন হাদিসের যে ম্যাটার সেগুলো, সেই ক্ষেত্রে একটা বলা আছে যে যদি মুসলিম আইনের ব্যাখ্যাটা বলতেছি, মুসলিম আইনের ব্যাখ্যাটা হচ্ছে যে যদি ওই ওয়াইফকে, মানে যেটা তালাক হয়ে গেছে, আবার ফিরিয়ে আনতে চায় হাজবেন্ড, তখন তাকে হিল্লা বিয়ে নামক একটা ম্যাটার্স, মানে থার্ড একটা পার্সনের কাছে বিয়ে দিতে হবে। সেই লোক উইলিংলি যদি ওই ওয়াইফটাকে আবার ডিভোর্স দিয়ে দেয়, তখন আমি বিয়ে করতে পারবো সেটা। এবং এক্ষেত্রে এই বিষয়টা কেন করা হয়েছে সেটারও ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে সে তো ওয়াইফটাকে অ্যাডজাস্ট হয় নাই বা নানান কারণে তালাক দিয়ে দিয়েছিল, তো সে তার এই প্রিয় ওয়াইফটাকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। তাহলে সে যদি ইজিলি তালাক দিল আবার ফিরিয়ে আনলো, তালাক দিল আবার ফিরিয়ে আনলো, এরকম যাতে রিপিটেডলি এই প্রপেন্সিটিটা তার মধ্যে তৈরি না হয়, তখন আরেকটা লোককে বিয়ে দিলে সেক্ষেত্রে তার ওয়াইফটা আরেকজনের ওয়াইফ হয়ে গেল, তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে বা সে একটা এম্বারাস ফিল করবে, এরপরে আবার বিয়ে করবে। তো এরকম কাজ তুমি কি রিপিটেডলি করবা কি করবা না, এটাকে ডিসকারেজ করার জন্য আসলে এই প্রভিশনটা, হিল্লা বিয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে মুসলিম ম্যাটারে মুসলিম আইনের ক্ষেত্রে। আর রাষ্ট্রীয় বিধানের মধ্যে হচ্ছে যে একবার যদি ডিভোর্স দিয়ে দেয় ফর্মালিটিস মেনটেন করে, মানে আমি তালাকের নোটিশ দিলাম, 90 ডেজ ওভার করলাম, 90 দিনের মধ্যে আমি রেজিস্ট্রেশনের জন্য বোথ দ্য পার্টিস গিয়ে পিটিশন দিয়ে রেস্টোর করলাম না, এর পরবর্তীতে আমি নিজে গিয়ে তালাকটা অ্যাপ্লিকেশন দিয়ে এক্সিকিউট করে ফেললাম, মানে অর্থাৎ তালাকটা কার্যকরী করে ফেললাম, এরপর তো ওর সাথে আমার কোনো কিছু নাই। এরপর তখন যদি আমি ওই আমার স্ত্রীটাকে আবার বিয়ে করতে চাই, তাহলে নতুন বিয়ে যেভাবে হয় ঠিক সেম, নতুন করে খামিননামা মোহরানা ঠিক করতে হবে, নতুন ভাবে খামিননামা তৈরি করতে হবে, সবকিছু নতুন ফ্রেশ, নতুন বিয়ে করলে যেরকম ওই ব্যাপারটা হচ্ছে সেম, রিপিটেডলি সেম। তো এই ক্ষেত্রে আবার আনা যাবে, বাট রাষ্ট্রীয় বিধানটা মেনটেন করে খামিননামা করে আনতে হবে। এ হচ্ছে স্টেট ল এক্সপ্লেনেশন, আর যেটা বললাম এই মুসলিম ল, যেটা হিল্লা বিয়ের কোশ্চেনটা, তো হিল্লা বিয়ে আমাদের স্টেট লতে হাইকোর্টের বিভিন্ন জাজমেন্টের মধ্যে হিল্লা বিয়ের প্রভিশনটাকে ডিসকারেজ করা হয়েছে, কারণ স্টেট তো স্টেট ল দিয়ে চলবে, স্টেট তো আমাদের ধর্মীয়, কারণ এক এক ধর্মে এক এক ম্যাটার্স আছে। যেমন হিন্দু বিয়ের রিচুয়াল ম্যারেজ, হিন্দু বিয়ের মধ্যে খামিননামা নাই, তাদের রেজিস্ট্রেশনের ইদানিং যেহেতু বাইরে যাইতে খামিননামাটা প্রমাণ করতে হয় বা হাজবেন্ড ওয়াইফ প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে অপশনালি রেজিস্ট্রেশনের একটা বিধান করা হয়েছে, বাট ম্যান্ডাটরি না, বাধ্যতামূলক না। তো সে কারণে ওদের হচ্ছে নিতান্ত মুসলিম হিন্দু ম্যারেজের হচ্ছে রিচুয়াল ম্যারেজ, অর্থাৎ ধর্মীয় কিছু বিধিবিধান আছে, একজন পুরোহিত পড়াবেন, একটা নির্দিষ্ট মন্দিরে যাবেন, এই সমস্ত ম্যাটার্স মেনটেন করে রিচুয়াল ম্যারেজটা হচ্ছে হিন্দু ম্যারেজ। আর এদিকে খ্রিস্টান ম্যারেজ যেটা, সেটা 1972 থেকে কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আমরা যদিও এখানে খ্রিস্টান রিলিজিয়নের অনেকে আমার কথা এই মুহূর্তে শুনতে পারেন, খ্রিস্টান ম্যাটার্সে আমরা যদিও অনেক উদার মনে করি, তাদের ম্যাটারটা মনে করি যে ওদের বিয়ের ম্যাটারটা কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট। 1872-র বিধান মতে খ্রিস্টান ম্যারেজ তখন থেকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এবং রেজিস্ট্রেশন বিহীন খ্রিস্টান কোনো ম্যারেজ হয় না, এটা 1872 তেই ফিক্স করা। তো আর অন্যান্য ধর্ম মুসলিম ম্যারেজ আমাদের 1974 এর স্টেট লতে নিকানামা রেজিস্ট্রেশন করতে হয়, আর বৌদ্ধ হিন্দু বা অন্যান্য রিলিজিয়নের বিবাহটা হচ্ছে রিচুয়াল, অর্থাৎ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বিবাহটা হয়ে থাকে, তাদের রেজিস্ট্রেশন হয় না। শুধু খ্রিস্টিয়ান এবং মুসলিম এই দুইটা ম্যারেজ রেজিস্ট্রেশন হয়। তুমি যে এই যে ডিভোর্সের কথা বললে, যে 90 ডেজ পরে ডিভোর্সটা আবার রেজিস্ট্রেশন, কি যেন কি বললে, একটা কিছু করতে হয় যে ডিভোর্সটা 90 ডেজ, আমি যদি কাউকে ডিভোর্স দিতে চাই, আমাকে সাতের একধারা মতে 1974 এর যে ম্যারেজ এন্ড ডিভোর্স অ্যাক্টের সাতের একধারা মতে আমি ইউনিয়ন পরিষদে একটা নোটিশ দিব ডিভোর্সের, সেটা ওমেন হলে ওমেন, ম্যান হলে ম্যান, অর্থাৎ পুরুষ হোক পুরুষ দিবে, স্ত্রী যদি মনে করে স্ত্রী দিবে, একটা নোটিশ পাঠাবে। যদি গ্রামের হয় সে পাঠাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান নোটিশ প্রাপ্তির
প্রাপ্তি থেকে টাইমটা গণনা হবে 90 ডেজ। আমি সেন্ড করলাম, আমার সেন্ডিং থেকে 90 ডেজটা হবে না, 90 ডেজটা কাউন্ট করা হবে চেয়ারম্যান রিসিভ করা থেকে। এবং একটা কপি দিতে হবে হাজবেন্ড যদি হয় স্ত্রীকে, স্ত্রী যদি দেয় তাহলে হাজবেন্ডকে, এবং ওই নোটিশটা দিতে হবে। যদি দেখা যায় যে আমি স্ত্রীকে নোটিশ দিচ্ছি, স্ত্রীর ওই ঠিকানাটা এবং স্ত্রীর ঠিকানাটা দিতে হবে, যে চেয়ারম্যানটা ফিক্স করতে হবে স্ত্রী যে এরিয়া অবস্থান করে সেই এরিয়াতে, আর সিটি কর্পোরেশন এরিয়ায় যদি হয়ে থাকে তাহলে মেয়র বরাবর দিতে হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের ডিভোর্স কার্যকরের আলাদা একটা উইংস আছে, শহরে হলে সিটি কর্পোরেশন বরাবর দিতে হবে, গ্রামে হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিতে হবে। এই চেয়ারম্যানের কাছে দেওয়ার পর উনি প্রাপ্তি থেকে 90 ডেজ এর ভিতরে যদি উভয় পক্ষ যদি গিয়ে চেয়ারম্যানের কাছে হাজির হয়, হাজির হয়ে গিয়ে যদি বলে যে আমরা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, ওই স্ত্রী যদি বলে আমি দিয়েছিলাম, এখন আমার হাজবেন্ডের সাথে বনি বনা হচ্ছে, আমি উইথড্র করতে চাচ্ছি, তখন উনি একটা দরখাস্ত দিয়ে উইথড্র করলে ওনারা আবার কোন রকমের ওনাদের নতুন করে খামির নামা করতে হবে না, কিছুই করতে হবে না, ওনারা আবার কনজুগাল লাইফ লিড করতে পারবেন উইদিন 90 ডেজ। আর যদি দেখা যাচ্ছে 90 ডেজ এক্সিট হয়ে গেছে, তো তখন তখন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করেন কি, উনি 90 ডেজ হয়ে গেলেই মানে গণনা করে ইউনিয়ন পরিষদের সেই সেক্রেটারির মাধ্যমে একটা কার্যকর হয়েছে বলে লিখে দিয়ে ফেলে অটোমেটিক্যালি। আর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হয় কি, সে নোটিশটা পাঠানোর পর 90 ডেজ হোক অথবা 100 দিন হোক, তারা কিন্তু সহজে কার্যকর করে না। ওখানে গিয়ে যখন 90 ডেজ এর ভিতরে দেখা গেল যে দুইটা পক্ষ একসাথে গেলে উইথড্র হবে, সিঙ্গেল একটা পক্ষ গেলে উইথড্র হবে না, তখন সেটা যদি আবার হাজবেন্ড যদি মনে করে যে ওয়াইফ ডিভোর্স দিয়েছে, হাজবেন্ড যদি একটা পিটিশন দেয় যে হ্যাঁ আমার ওয়াইফ আমাকে দিয়েছে, আমি রিকনসিলিয়েশন জন্য ট্রাই করতেছি, আমার এটা একটু লিঙ্গারিং করা হোক, মানে আমার এটা লেট করা হোক, ততক্ষণ পর্যন্ত ওইটা ওখানে আসতে থাকবে। তখন এটা ওরা বিভিন্ন রকমের নোটিশ পাঠাবে, ওয়াইফকে পাঠাবে, হাজবেন্ড কে পাঠাবে, নোটিশ পাঠানোর পরে ওরা একটা ডেডলাইন দিবে এতদিনের মধ্যে আপনারা আসেন। এই নোটিশ গুলো যদি মেনটেন না করে তারা, তখন ওই যে কোনো একটা পক্ষ একটা পিটিশন দিয়ে দিবে যে আমাদের 90 ডেজ ওভার, এখন আমি আর চাই না, এটা কন্টিনিউ হোক, আমারটা কার্যকরী হোক। তখন কার্যকরী করে ওনারা একটা অর্ডার লিখে দিবেন, মানে ওখানে যেহেতু একজন ম্যাজিস্ট্রেট থাকেন কার্যকরী করার জন্য, তখন ওই আদেশ বলে ওইটা এক্সিকিউটেড হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না, তখন সেটা পারফেক্ট মানে ডিভোর্স হয়ে যাবে, অ্যাবসোলিউট হয়ে যাবে, তখন ওটা কন্ডিশনাল থাকবে। তুমি মহারানা নিয়ে কথা বলছিলে, তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি, ধরো অনেক সময় আমাদের হাজবেন্ডরা যেটা করে যে হয়তো ওয়াইফকে অনেক কিছু দেয় সংসার চলাকালীন সময়, টাকা পয়সা এটা ওইটা বা বিভিন্ন কিছু দিচ্ছে, যখন ডিভোর্স হয়ে গেল তখন হয়তো বলে তোমার ডিভোর্সের পরে যে তোমার ওইটা দেয়া হয়েছিল, ওইটা দেয়া হয়েছিল, সো তোমাকে মহারানা দিচ্ছি না, বা সব সন্তানের ভরণ পোষণ অনেক সময় দেয় না, যে আমি তো তোমার কাছে এত টাকা দিয়েই রাখা ছিল, তোমার মার কাছে টাকা আছে, তো ওইটা দিয়ে তোমাদের খরচ হবে। তো এরকম অনেক হাজবেন্ড করে, তো এই ক্ষেত্রে করণীয় কি, কেস করা ছাড়া ধরো আর কি করা যেতে পারে? কেস করে তো নিতে পারা যায়, আর কি করা যেতে পারে? ওইটা তো আসলে কখনো হতে পারে না যে মহারানা বা ভরণ পোষণ, যেটা সংসার জীবন চলাকালে ওয়াইফ কে হাজবেন্ড কখনো যদি কোনো কিছু দিয়ে থাকে, সেটা তো নিশ্চয়ই কাউন্ট হয় না, তাই না? সুন্দর প্রশ্ন করেছো। আসলে এখানে আসলে খোরপোশ আর মহারানাটা একটু সেপারেট ম্যাটার্স। মহারানার ম্যাটার্সটা আমি আর একটু তোমার প্রশ্নের আলোকে ক্লিয়ার করতেছি। কনজুগাল লাইফ এক্সিস্ট থাকা অবস্থায়, অর্থাৎ দাম্পত্য সম্পর্ক বজায় থাকা অবস্থায় ওয়াইফকে যত কিছু দেখ, যে 10টা ফ্ল্যাট দেখ, 20 খানি জমি দেখ, যত কিছু দেখ, এবং সেটাতে যদি কোনো সত্য থাকে, অর্থাৎ 100% ট্রান্সফার করে না দেয়, দলিল করে যে তুমি বিক্রি করতে পারবা, এটা তোমারই হয়ে গেল আলাদা, এরকম করে যদি না দেয়, যদি দলিল করেও দেয়, সেখানে যদি সত্য রাখে যে এটা তুমি ব্যবহার করবে কিন্তু তুমি ট্রান্সফার করতে পারবে না, এটার থেকে তোমাকে ঘরগুলো দিয়ে দিলাম, তুমি এখান থেকে বারাত তুলবে কিন্তু তুমি সেল করতে পারবে না, এক্ষেত্রে কোনো মহারানার একটা পয়সা, নট এ সিঙ্গেল পেনি, একটা পয়সা আদায় হয়েছে হিসেবে ট্রিটেড হবে না, মহারানা থেকে কোনো রকমের ওই টাকা বাদ যাবে না, মহারানাটা থেকেই যাবে। তো সেই কারণে সিঙ্গাপুর নিয়ে গেলাম, ইউএসএ নিয়ে গেলাম, বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, অনেক টাকা পয়সা খরচ করলাম, হ্যাঁ ইভেন তোমার বাপের বাড়িতে আমি ক্যাশ টাকা দেওয়া হলো, তোমাকে তোমার ওয়াইফকে ক্যাশ টাকাই দিল কিছু, এই ধরো 5 লাখ 10 লাখ টাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত, তো সেটা কি মহারানা ধরা হবে না? এটা এটা তো মহারানা ধার্য হবে না, কিন্তু স্পেসিফিক ভাবে যদি বলা হয় যে আমি তোমাকে 5 ঘন্টা জায়গা দিয়ে দিলাম, এটার কস্ট হচ্ছে তোমার মহারানার সাথে রিলেটেড, এটা মহারানা থেকে বেশি অথবা মহারানা বাবা, সেটা যদি মহারানা কথাটা লিখে একটা রসিদ নেয় ক্যাশ টাকা দিয়ে, তাহলে আদায় হবে।
যদি কোনো জায়গা সম্পত্তি দেয় সেখানে যদি মোহরনার কথাটা উল্লেখ থাকে তখন আদায় হবে, যদি এমনিতে কোনো জমি দান করে থাকে মোহরনা বাবদ দিলাম কথাটা লেখা না থাকে তাহলে অ্যাবসোলিউট ভাবে সম্পত্তি ট্রান্সফার করে দিলেও মোহরনাটা আদায় হবে না। আরেকটা বিষয় করছো তুমি খোরপোশ, এটা কি এক্সপ্লেন করব? খোরপোশ হচ্ছে যতক্ষণ পর্যন্ত হাজবেন্ড আর ওয়াইফ একই সাথে থাকবে তখন আলাদা করে ওয়াইফকে খোরপোশ দিতে হবে, এত টাকা মাসিক দিতে হবে, এই বিষয়টা ফিক্সড হবে না। যখন হাজবেন্ড সেপারেট থাকবে, সেটা নানান কারণে হোক, হাজবেন্ড হয়তো চাকরির জনিত কারণে বিদেশে আছে অথবা মনোমালিন্যের কারণে সেপারেট আছে, তখন সেই ক্ষেত্রে স্ত্রীকে যুগের সাথে অ্যাডজাস্ট করে অর্থাৎ সেক্ষেত্রেও এই খোরপোশটা চাওয়ার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাইতে হবে। চেয়ারম্যান সালিসি বোর্ডের মাধ্যমে নির্ধারণ করবেন যে হাজবেন্ডের ইনকাম কত, ওয়াইফের লাইফ স্টাইলের সাথে কত টাকা এক্সপেন্স হয়, বাচ্চা কয়জন আছে। অনেকে মনে করে 3,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, এরকম হাজার হিসেবে ফিক্স করে নাই, যুগের সাথে অ্যাডজাস্ট করে ওই সালিসি বোর্ড নির্ধারণ করবে কয় টাকা খোরপোশ দিতে হবে, আর বাচ্চা থাকলে বাচ্চাদের ম্যাটার সহ খোরপোশ গুলো দিতে হবে। এবং যদি ইউনিয়ন পরিষদে স্যাটিসফাইড হতে না পারে তখন সে আদালতের কাছে খোরপোশের মামলা করতে পারবে, আদালত ফিক্স করে দিবে খোরপোশ কত হবে এবং কিভাবে দিবে, প্রসিডিউরটা আদালত মেনটেন করে দিবে। তো খোরপোশ অবশ্যই দিতে হবে। আমি আমি যা বুঝছি মানে জানতে চাচ্ছি যে বাচ্চাদের ধরো ডিভোর্সের পরে সন্তানের খরচ যে খোরপোশ এটা দেয়া তো বাবার দায়িত্ব, তাই না? এটা দায়িত্ব অবশ্যই বাবার দায়িত্ব। কিন্তু এটা আমি দেখেছি যে অনেক সময় অনেকে বছরের পর বছর ঘুরছে কোর্টে কিন্তু পাচ্ছে না, এটা কেন? সেই ক্ষেত্রে যদি না পেয়ে থাকে বাচ্চাদের খোরপোশ যদি হাজবেন্ড না দেয় তখন আদালতে মামলা করলে আদালত যথাযথ প্রক্রিয়া মেনটেন করে অবশ্যই খোরপোশ দেওয়ার আদেশ দিবে। আদেশ দিয়ে যদি আদালতের কথা মান্য না করে হাজবেন্ড, তখন হাজবেন্ড অ্যারেস্ট হবে, তখন তাকে টাকা দিয়ে আবার তাকে কন্ডিশনালি বেল নিতে হবে এবং ওইটা তাকে দিতে সে দিতে বাধ্য, আদালতের আদেশ কমপ্লাই করতে বাধ্য। সুতরাং আমরা হয়তো মনে করে থাকি দিতে হবে না কিন্তু আদালতে গেলে দিতে হয়, এটা আদায় হয়। এবং এই সমস্ত ম্যাটার নিয়ে সমগ্র দেশে অনেক মামলা চলছে, পারিবারিক কোর্টে মামলা করে এটা আদায় করতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আমি একটু এখন জিয়ার কাছে যেতে চাচ্ছি। ধন্যবাদ। জিয়া, অনেক কিছু তো জানছি, মানে খুবই মজা পাচ্ছি। অনেক কিছু আসলে অনেক কিছু আমরা জানি না, আমরা শুনি থাকি মানে কিন্তু আসলে অনেক কিছুই জানি না, ছোট ছোট অনেক কিছু আমাদের জানার বাইরে থেকে যায়। তো তুমি না, যদি একটু তোমাদের বলতে। এই অনুষ্ঠানটার মাধ্যমে আমার মনে পড়তেছে যে অনেক আগে আমাদের টেলিভিশনে একটা অনুষ্ঠান হতো আইন আদালত, হ্যাঁ, হ্যাঁ সেখানে গাজী শামসুর রহমান নামে একজন আইনজীবী ছিল, খুব নামকরা আইনজীবী। উনি কিন্তু বাংলায় আইনের অনেকগুলো বই লিখেছে, কাজে ওনার আইনটা এত সহজভাবে উনি বাংলায় বলতো বলতো মনে করুন দবির এবং সবিরের মাথায় বাড়ি দিল, হ্যাঁ এটা দবির মনে আছে। তখন কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল এটা। কাজে আইনটাকে আমরা আসলে আইনের ভাষায় না বলে যদি ওই গাজী শামসুর রহমানের মতো সহজ ভাষায় বুঝিয়ে বলি, লাইনটা কিন্তু অতটা কঠিন না যতটা কঠিন আমি বলি। না আসলে এখন কিন্তু আমাদের আইনের বন্ধুদের জন্য এই যে হৃদয়ের চিঠিতে যে এই আয়োজন, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই মানে বন্ধুদের জন্য খুবই একদম উপকারী একটা ব্যাপার। কারণ এই যে এইভাবে তোমরা যে বন্ধুর মতো সহজ করে সুন্দর করে বুঝিয়ে বলছো যে জিনিসগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবন আমাদের সবারই জানা দরকার। কারণ এই যে ছোটখাটো অনেক জিনিস আমরা জানি না, আমাদের অনেক অজানা জিনিস আমরা জানতে পারছি। তো আমি একদম তোমার কাছে একদম খুবই কমন একটা শব্দ আমরা সবাই জানি বিয়ের সাথে সম্পর্ক কাবিন নামা। কাবিন নামা কি এটা জানতে চাই, যে মহারানার সাথে কাবিন নামার কি সম্পর্ক? কাবিন নামাটা হচ্ছে আমরা যেরকম একটা ডিড করতে গেলে সেই ডিড অফ এগ্রিমেন্ট থাকে, কাবিন নামাটা হচ্ছে ধরে নাও মুসলিম বিবের এই যে ডিড অফ এগ্রিমেন্ট। মুসলিম বিয়ে যেহেতু আমরা বলছি একটা ডিড, অর্থাৎ একটা চুক্তি, দুটো পক্ষের একটা চুক্তি, সেখানে কাবিন নামাটা সরকারি প্রেসক্রাইবড একটা ফর্ম থাকে, সেই ফর্মে কন্ডিশন গুলো দেওয়া থাকে, তুমি কি কি কন্ডিশনে, সেখানে দেড় মোহরের কথা উল্লেখ আছে, স্ত্রীর বয়স কত, স্বামীর বয়স কত, আগে বিবাহ হয়েছে কিনা, কোনো তালাকপ্রাপ্ত কিনা, তারপরে তার উকিল বাবা কে আছে, মেয়ের পক্ষে কে আছে, সাক্ষী কে আছে, দেন মোহর কত হবে, কাজীর কন্ডিশন কি হবে, মেয়ে তালাক দিতে পারবে কিনা, এরকম কন্ডিশন গুলা এই যেই কন্ডিশন ফর্মটাতে লেখা আছে সেটা ফিল আপের মাধ্যমে মুসলিম বিয়েটা রেজিস্ট্রেশন হয়। এই যে ফর্মটা আছে সেটাকে আমরা বলি কাবিননামা। এখন এই যে মহারানার সাথে কাবিননামার সম্পর্কটা কি? কাবিননামা হচ্ছে গা
মোহরানা হচ্ছে বিবাহের চুক্তির অন্যতম শর্ত, অর্থাৎ স্ত্রী এই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা বাবদ যে অর্থটা তার প্রাপ্য মুসলিম আইন অনুযায়ী, অর্থ না অর্থ বলতে দেন মোহর বলতে আসলে দেন মোহর কথাটা আসছে মোহর থেকে, অর্থাৎ আরবে মোহর যেটা হতো যে বিবাহ যখন হতো সেই পুরোনো আমলে, তখন স্ত্রীকে বিবাহ করার সময় সে একটা মূল্য ধারণ করতো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি থাকলে আমি তোমাকে এতগুলো মোহর দিব, 20টা মোহর কিংবা 30টা মোহর কিংবা 40টা মোহর, এবং তারা কি করতো মেয়ের কাছে সেই মোহরগুলো বুঝিয়ে দিত, এবং সেই মোহরগুলো পাওয়ার পরে মেয়ে এই বিবাহতে রাজি হতো এবং বিবাহটা সলেমনাইজড অর্থাৎ শপথের মাধ্যমে সম্পন্ন হতো। সেটাই আসলে আধুনিক ভার্সন আসছে যে মেয়ের বিবাহ বাবদ স্বামীর কাছ থেকে যে প্রাপ্তিটা অর্থাৎ যে টাকাটা সে দাবি করবে সেই টাকাটা দিতে হবে, এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি, বিবাহের যতগুলো শর্ত আছে এর মধ্যে এই শর্তটা অবশ্যই পূরণ করতে হবে যে তাকে মেয়ের মোহরানার টাকাটা দিতে হবে, এবং কাবিলনামায় সেটা উল্লেখ করা থাকবে যে কত টাকা কিভাবে দিবে, এটাই হচ্ছে মোহরানা, এটা কাবিলনামার একটা শর্ত। আচ্ছা, আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছিল, বাবা যদি দ্বিতীয়বার বিয়ে করে তাহলে কি সে তার সন্তানের অভিভাবকত্ব দাবি করতে পারে? বাবা তো সন্তানের অভিভাবকত্ব সবসময় সে তো গার্জেন, কিন্তু সে যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে সেখানে মায়ের অভিভাবকত্বটা প্রথমে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এখন যদি মা যদি বিবাহ না করে মার ন্যাচারাল গার্জেনশিপ বিলুপ্ত হবে, কিন্তু বাবা যদি বিয়ে করে সেক্ষেত্রে বাবার গার্জেনশিপটা বিলুপ্ত হবে না, তবে ওই যে সন্তানের 7 বছর হওয়ার পরে সন্তানের ইচ্ছা অথবা বিবাহযোগ্য হওয়ার পরে মেয়ের ইচ্ছা, সেখানে সন্তানের ইচ্ছাটাকে বড় করে দেখা হয়েছে। তবে ন্যাচারাল গার্জেন বলতে মাকে বোঝানো হচ্ছে, আর বাবার অধিকারটা যদি সে দ্বিতীয় বিয়েও করে বিলুপ্ত হবে না। আচ্ছা, আর আমি এখানে আরেকজন বন্ধু প্রশ্ন করেছিল যে কাবিন নিয়ে, কাবিনের অর্থের পরিমাণ কি হওয়া উচিত? কেউ বিত্তশালী, কেউ দরিদ্র, আবার দুজনে বিত্তশালী কিন্তু তাদের বিবাহ করা স্ত্রীরা কেউ কি বিত্তশালীর সাথে, আবার কেউ দরিদ্র, এক্ষেত্রে কাবিন অর্থের পরিমাণ কি সমান হবে না ভিন্ন হতে পারে? আসলে বুঝতে পেরেছো, মানে জানতে চাচ্ছে কিভাবে কাবিনটা ঠিক করা হবে। কাবিনটা ঠিক করতে হবে বিবাহকার আলোচনার ভিত্তিতে, মেয়ে দাবি করবে যে আমি তোমাকে বিয়ে করতে সম্মত আছি, তার বিনিময়ে তোমাকে তুমি আমাকে এই মোহরানা দিবা, সেখানে স্বামী তাকে জবাবে বলবে যে আমি এতটুকু দিতে পারবো, এত পরিমাণ দেন মোহর আমার দেবার সামর্থ্য আছে, এটা আমি এইভাবে দিব। এরপরে দুই পক্ষের আলোচনার মাধ্যমে সেই দেন মোহরানাটা সেটেল করা হবে যে কত হবে। এখন এটা নিয়েই দেখা যায় যে আলোচনা হয় মেনলি, হয়তো মেয়ে দাবি করলো 10 লাখ কিংবা 20 লাখ কিংবা 5 লাখ, ছেলে বলো না আমি তো ইনকাম সেভাবে করি না কিংবা আমার অবস্থা সেরকম নাই, তাহলে সে তার সাথে আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন নিবে, তারপর উভয় পক্ষ মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দেন মোহরাটা ফিক্সড করবে। আসলে এই যে মিউচুয়াল মানে আলোচনা করা, এটাও কিন্তু আমার কাছে খুব মনে হয় কি কেমন একটা ব্যাপার। বিয়ের সময় মেয়েটা কিন্তু বলতেও পারে না যে এত টাকা মোহরানা আমি চাই বা এরকম, জিনিসটা কেমন না মানে না না এখন আসলে। তো ধর সেই সেই আমল আর এই আমলের মধ্যে এখন পার্থক্য, এখন তো মেয়েরা বিয়ের সময় বলে যে আমাকে 20 লাখ টাকা না দিলে আমি বিয়েই করবো না, এর আগে 10 লাখে ঠিক হয়েছিল। তাই নাকি? আচ্ছা, আমি একটা মানে যে কাবিনের যেহেতু কথা হচ্ছে, যে কাবিন রেজি না করলে বিবাহ কি অবৈধ? কাবিন কাবিনটা সরি, রেজিস্ট্রেশন না করলে কি বিবাহ অবৈধ? বিবাহ অনিয়মিত অবৈধ না, একটা বিয়ে হয়ে গেলে তুমি তো তাকে অবৈধ বলতে পারো না, সেটা অনিয়মিত আচ্ছা, অর্থাৎ সে আরেকজন রেগুলারাইজড না, বন্ধু গ্রামে প্রশ্ন হচ্ছে না, করেছে, গ্রামে তো হচ্ছে, একজন গ্রামে হচ্ছে না, আমি হ্যাঁ তো সেটা গ্রামে এমন আগে অনেক তাই বিয়ে হতো, দেখেছি। হ্যালো, আগের যুগে কিন্তু তাই হতো, রেজিস্ট্রেশন হতো না, তাই না? না 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 অনেকে এখন যদি গিয়ে কাবিননামা খুঁজতে যায় আমার বাবা মারা আছে কিনা এটা সন্দেহ আছে, সেটা কোনো ব্যাপার, কিন্তু ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর তো হ্যাঁ এটা এখন ম্যান্ডেটরি করা হয়েছে, বিভিন্ন ডিসপিউট রেইজ করে সেই কারণে যে বিবাহ রেজিস্ট্রিটা এখন বাধ্যতামূলক, এখন কিন্তু জন্ম নিবন্ধনও বাধ্যতামূলক, হ্যাঁ সেটাই, ঠিক না, এখন জন্ম মৃত্যু সবগুলো নিবন্ধনই বাধ্যতামূলক, সেরকম বিয়েটাও বাধ্যতামূলক, তাই বলে যদি বিবাহ নিবন্ধিত না হয় রেজিস্ট্রেশন না হয় তাহলে বিবাহিত অবৈধ না অনিয়মিত, অর্থাৎ যখন সেটা রেজিস্ট্রি হবে তখন থেকে সেটা নিয়মিত হয়ে গেল, কিন্তু সন্তান সন্ততি হয়ে গেছে 20 বছর সংসার করছে, এরপরে তুমি যদি বলো যে বিয়েটা অবৈধ তাহলে সেটা হবে না, এটা অনিয়মিত। না আরেকটা, আর আমি আরেকটা শুনলাম, আসলে আমি ঠিক টার্মটা ভুলে গেছি, বাইরের দেশে এটা করে যেহেতু ওখানে ডিভোর্স অনেক বেশি, যে আগে থেকে ঠিক করে নেয় যে কিভাবে ডিভোর্স, মানে বিয়ের আগে ঠিক করে নেয় ডিভোর্স হলে কি করতে হবে, কে কি কিভাবে ভাগ হবে, সব আগে ঠিক করে তারপর বিয়ে করে।
তো ওদের ওইটার তো নাম সিস্টেম একটা তো আছে। আলাদা, ওটা অন্য হ্যাঁ, সিস্টেম, ওটা আমাদের তো আমাদের সাথে কোনো মিল নেই। আমাদের দেশে এটা নেই। তো একজন প্রশ্ন করেছে, একজন পুরুষ কতটা বিয়ে করতে পারবে, একজন নারী কয়টা বিয়ে করতে পারবে? এটা তো এখন প্রশ্ন করতে গেলে বলা যায় যে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে একজন নারী একজন পুরুষ একসাথে 4 জন স্ত্রী রাখতে পারবে, এর অধিক স্ত্রী সে রাখতে পারবে না, এটা পরিষ্কার। 4 জনের অধিক স্ত্রী একটা পুরুষ একত্রে রাখতে পারবে না। আর স্ত্রীর ক্ষেত্রে ওটা তো জানোই যে একটা স্ত্রী লোক কখনোই একসাথে 2 স্বামী রাখতে পারবে না, আর বাদ বাকি যা আছে তাই। এখন যদি কেউ মনে করে যে আমি 4টা স্ত্রী 5টা স্ত্রী রাখবো না, প্রতি বছর একটা করে বাড়ালাম আর একটা করে ছেড়ে দিলাম, তাহলে এরকম তো 20টাও করতে পারে। সেটাই আর একটা আসলে, স্ত্রীও যদি মনে করে যে আমি 6টা বিয়ে করবো, হাজবেন্ডকে তালাক দেওয়ার পরে সে করতেই পারে, এই জন্য তাকে আইনে কোনো দণ্ড দেওয়া যাবে না। আর আইনে যেটা দণ্ড দেওয়া যায় না সেটা অবশ্যই অপরাধ না। ভালো বলেছো। এখন আমি সন্তানদের ব্যাপারে চলে যাই, যে সন্তান পিতা মাতার দায়িত্ব মানে কি করণীয়? সরি, সন্তান, সন্তান যদি পিতা মাতার দায়িত্ব না নেয় তাহলে করণীয়টা কি? আচ্ছা সন্তান যদি পিতা মাতা, এখানে কিন্তু ভরণ পোষণ বলতে শুধুমাত্র সন্তানের ভরণ পোষণ তা নয়, পিতা মাতারও ভরণ পোষণ, আত্মীয় স্বজনেরও ভরণ পোষণ। সেখানে একজন, এখানে আমি দেখলাম যে লেখা আছে যেটা তোমাকে আমি পিতা মাতার ভরণ পোষণ সম্পর্কে বলছি, পিতা মাতা নিজেদের জন্য যৎসামান্য জীবিকা অর্জন করতে সমর্থ হলেও সচ্ছল অবস্থাপন্ন সন্তানের দারিদ্র পিতামাতার ভরণ পোষণ করতে বাধ্য। অর্থাৎ আমাদের সিআরপিসি তে 488 ধারায় কিন্তু এটা একসময় বাধ্যতামূলক ছিল, পরবর্তীতে যেহেতু ভরণ পোষণ আইন হয়ে গেছে সেহেতু এই আইনটা বাতিল করে দেওয়া হয়েছে যে না, এই আইনের আর সিআরপিসি তে প্রয়োজন নেই। কিন্তু ভরণ পোষণ বলতে শুধু যে সন্তানের ভরণ পোষণ নয়, সন্তানের সহ স্ত্রীর এবং পিতামাতার ভরণ পোষণ, যদি পিতামাতা দরিদ্র হয় অক্ষম হয় তাহলে সন্তান তার ভরণ পোষণ করতে বাধ্য। এবং আমাদের দেশে যদি এখন ওই পরিস্থিতি যায়নি, ইন্ডিয়ায় কিন্তু এই ব্যাপারে বেশ কয়েকটা জাজমেন্ট হয়ে গেছে, আমাদের দেশে তুমি এখনো সেটা হয়নি। আমি আমরা আসলে শুনিনি হয়তো, কিন্তু ইন্ডিয়াটা আসলে আমরা অনেক কিছুতে দেখেছি, জেনেছি, মানে চোখের সামনে পড়েছে। তুমি সন্তানের ভরণ পোষণের ব্যাপারে যদি একটু বলো, যে ধরো ডিভোর্স হওয়ার পর যেটা হয় কি, একজন মহিলা হঠাৎ করে ডিভোর্স হওয়ার পর খুব মানে সব দিক থেকে, পারিবারিক, সামাজিক, মানসিক সব দিক থেকে বিপর্যস্ত হয়ে যায়। এবং তার যদি তার সন্তান থাকে, সে এবং যদি অনেক সময় হয়তো সেভাবে অ্যাক্টিভ থাকে না, কাজের মধ্যে থাকে না, তো তখন যদি ডিভোর্সটা হয় সে সব দিক থেকে বিপর্যস্ত অবস্থায় থাকে। তো সেই অবস্থায় একটা মহিলা ডিভোর্স লেটারটা হাতে পাওয়ার পর তার করণীয় কি? যারা আমাদের বন্ধুরা আছে তাদের সবার উদ্দেশ্যেই বলো, যে কোনো ডিভোর্স মেয়ে তো আসলে ডিভোর্স ডিভোর্সটা চায় হ্যাঁ না, কিন্তু হঠাৎ করে না ডিভোর্স না লেটারটা হয়ে যায়, হাতে পেলো, করণীয় কি, ধাপগুলো একটু গুছিয়ে বলো। সঙ্গে সঙ্গে তার উচিত হবে যদি তার স্বামী তাকে ভরণ পোষণ, তার সন্তানের ভরণ পোষণ এবং তার দেনমোহরের টাকা না দেয়, কিছুই দিল না, তাকে এক কাপড়ে বের করে দিল, পরে সে তালাকের কাবিন নামা তালাকের দেখলো যে অনেক আগেই তালাক হয়ে গেছে, সে জানেও না, গোপনে করেছে, দিয়েছে, কার্যকর হয়ে গেছে, তাহলে তার উচিত হবে সাথে সাথে পারিবারিক আদালতে গিয়ে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে, দুটো অপশনই আছে, সে নিজেও কিন্তু মামলা দায়ের করতে পারে, নিজের কেস নিজেই সে বলতে পারে, এতে কোনো বাধা নেই। আইনজীবীর মাধ্যমেই যে যেতে হবে তা কিন্তু নয়, এটা কিন্তু ভুল ধারণা যে কোর্টে গেলে আমার আইনজীবী লাগবে, সেটা নয়। আইনজীবী যে কোনো মানুষের মোকদ্দমা করতে পারে, কিন্তু একজন পার্সন যে মনে করে যে তার আইনের প্রতিকার প্রয়োজন, সে নিজেই নিজের মামলাটা পরিচালনা করতে পারে, এই এক্ষেত্রে জিনিসগুলোই কোনো তো আমরা বাধা নেই। জানি না, ধরো নিজে কিভাবে যাবে একটা কোর্টে, যে নিজে কিভাবে করবে এগুলোই তো কেউ হ্যাঁ জানি না। হ্যাঁ, এটা ইন পার্সন, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন নিয়ে তুমি শুধু নট অনলি লোয়ার কোর্ট, লোয়ার কোর্ট, হাই কোর্ট, ইভেন কি অ্যাপিল ডিভিশনে আমরা বলে থাকি যে ইন পার্সন, অর্থাৎ সে ব্যক্তিগত ভাবে আমার কেসটা চালানোর মতো আইনজীবী রাখার মতো আমার সামর্থ্য নাই, কিন্তু আমি মনে করছি যে আমার কেসটা সম্পর্কে আমি ভালো জানি, আমার আইনজীবী থেকে আমি ভালো এটা বলতে পারবো, সেই ক্ষেত্রে তার নিজের মোকদ্দমা সে নিজেই করতে পারে, এটা কোনো বাধাই নেই। সে নিজে গিয়ে পারিবারিক আদালতে একটা পিটিশন দিবে, মহামান্য আদালত বরাবরে, আমার স্বামী এত তারিখে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার দেনমোহর এত ছিল, আমার কাবিন নামা এত, আমার 2টা কিংবা 3টা কিংবা 4টা বাচ্চা আছে যাদের বয়স এত, তাদের ভরণ পোষণ বাবদ এত টাকা আমার খরচ আছে যেটা আমার স্বামীর কাছ থেকে আমি প্রাপ্ত। তখন কি করবে, কোর্ট তাকে শুনবে, শোনার পরে নোটিশ দিবে তার স্বামীকে হাজির হওয়ার জন্য, না হলে ওয়ারেন্টের ব্যবস্থা করবে, তারপরে আদালত বিচার বিবেচনা করে দেখবে যে তার কাবিন নামার টাকাটা কিভাবে সে পরিশোধ করবে, সেটা তাকে পরিষ্কার বলে দেওয়া হবে,
যে তুমি এখন দিবা নাকি কিস্তিতে দিবা, কাবিন নামার টাকা পরিশোধ করো, তারপরে কোর্ট দেখবে এতে স্বামীর উপার্জন কত, তার মান্থলি ইনকাম কত, সে কতটুকু দিতে পারবে এবং সন্তানদের জন্য কতটুকু দরকার, এটা বিবেচনা করে কোর্ট যেটা মনে করবে বাজার অনুযায়ী কিংবা ভরণ পোষণে যে এটা আইন অনুযায়ী কোর্ট যে কোনো টাকা নির্ধারণ করতে পারে। অর্থাৎ আমি একটা হাইলি স্ট্যাটাস, আমার কোটি কোটি টাকা, চারটা পাঁচটা গার্মেন্টস আছে, আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন যদি তুমি বলো যে তাকে 5-5-10 হাজার টাকা দিলে হবে, তা তো হবে না। সেই ক্ষেত্রে কোর্টই বিবেচনা করবে অবস্থা সাপেক্ষে যে কত টাকা তাকে দিতে হবে, এবং কোর্ট যেটা বলবে সেটা শুধু রায় না, রায় এবং ডিক্রি, ডিক্রি অর্থাৎ বাধ্যতামূলক, রায় যেটা দিবে সেটা কার্যকর করার জন্য ডিক্রি হবে, এবং যদি বাবা চিতা অস্বীকার করে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রপার্টি অ্যাটাচমেন্টের উপর বিচার আছে, অর্থাৎ সম্পত্তি বাজেয়াপ্ত করেও সন্তানের ভরণ পোষণ কোর্ট দিতে পারে। পারিবারিক আদালতের ক্ষমতাটা অনেক বেশি এই কারণে, কাজেই শুধু আইনজীবী নয়, নিজেও যে কোনো কারণে গিয়ে কোর্টের কাছে তার আবেদন পেশ করতে পারে। আচ্ছা, কিন্তু আমাদের দেশে হয় কি, একটা মানে ভুল ধারণা আছে আমাদের সবার মধ্যে, যে কোর্টে গেলে মানে আমাদের নিজেরা যে করতে পারি বা নিজেরা যে যে পিটিশন দিতে পারি, এই জিনিসটা আসলে আমরা অনেকেই জানি না। আর লয়ারদের কাছে যেতে আমরা অনেকে ভয় পাই, কারণ তোমাদের কাছে যাওয়া মানেই হয়তো আমার মহারণার টাকা 1 লাখ, তোমার কাছে যাব মানে আমার 1 লাখ টাকার উপরে খরচ হয়ে যাবে, ঠিক হ্যাঁ, হতে আছে? পারে, এরকম একটা ধারণা আমাদের আছে যে ভালো একটা লয়ারের কাছে যাব মানে আমার অনেক টাকা খরচ হবে এবং সময়ের পর সময় চলে যাবে। তো এই ধরনের কিছু ধারণার কারণে আমরা কিন্তু আসলে অনেকেই যাই না, কারণ একটা মেয়ে তখন না এটা থাকে সঠিক না, বিধ্বস্ত অবস্থায়, তো তার হাতে টাকা পয়সাও থাকে না, সে হয়তো মানসিক ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, কারণ একটা ডিভোর্স হয়ে গেছে সে মেয়েটা, মেয়েটা কিন্তু আমি যেটা দেখেছি যে আমাদের আশেপাশে সবাই দোষটা না তোমার, যেভাবে হোক মেয়েটা আমি একটা ভারেই জিনিস, দেয়। 1 মিনিট আমি একটু ইন্টারাপ্ট করি, তোমার জ্ঞাতার্থে বলছি এবং আমার বন্ধুদের জ্ঞাতার্থে বলছি, এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা আদালতের পাশে একটা করে আইন সহায়তা কেন্দ্র সরকারিভাবে দেওয়া আছে। তাদের কাজ হচ্ছে তোমার অভিযোগ শুনে সেখানে তাদের সরকারের টাকায় আইনজীবী নিয়োগ দেওয়া হয়, এবং তাদের কাজটাই হচ্ছে দরিদ্র জনগণের আইন সেবা নিশ্চিত করা। কাজে ওইখানে গেলেই তোমার কোনো পয়সা লাগে না, গভর্নমেন্ট বসে আছে, তাদের ফান্ডে অনেক টাকা আছে, কেউ যাচ্ছে না কারণ ওখানে যেতে দেয় না। অনেক অনেক ধরনের প্রফেশন আছে, তারা বলে না ওখানে গেলে মামলা হয় না, ডিলে হবে, হ্যান হবে, ত্যান হবে, তা আসলে কথাটা ঠিক না। প্রত্যেক জেলায় প্রত্যেক আদালতের পাশে প্রত্যেক জায়গায় একটা আইন সহায়তা কেন্দ্র আছে, এটা গভর্নমেন্টের দেওয়া বাইরের ফান্ডে, এবং এরা সম্পূর্ণভাবে বিনা পয়সায় মামলা করে দিচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো তো আমাদের দেশের মানুষরা জানে না, ধরো আমি জানি না, যে এখন জানলাম, তো এইগুলো নিয়ে তোমরা কি কোনো কাজ করছো, এই যে সচেতনতামূলক এই যে জিনিসগুলো মানুষকে জানানোর, মানে আমরা তো জানি না গভর্নমেন্টের যে এই যে হেল্প গুলো মেয়েদের জন্য করা আছে, বা চাইলে আমরা যে এই যে সহায়তা গুলো পেতে পারি, যেটা আমি জানি না সেটা আমার আমার ধারণা যে এরকম আরো অনেকেই জানে, তাই না? না এটা তা আজকে এটা প্রচারণার ত্রুটি আছে প্রচারটা সরকার। আজকে তুমি বললে দেখে আমি জানলাম, এবং আমাদের সাথে সাথে হৃদয় এটা আমাদের বন্ধুরা জানলো। এভাবে যদি তোমরা একটু প্রচার করো কোনো না কোনো ভাবে, আমার মনে হয় অনেক বন্ধুরা উপকৃত হবে। আসলে আজকের এই আলোচনাটা অনেক, আচ্ছা আর একটা প্রশ্ন চলে এসেছে, প্রশ্নটা একটু নিয়ে নেই। একজন পুরুষ অনেক বিয়ে করতে পারে, তবে 4 জন বউকে নিয়ে ঘর সংসার করতে পারে, যদি স্বামী প্রত্যেক বউকে সমানভাবে ভালোবাসতে পারে, ভালোবাসতে পারলে হবে না তো, শুধু আমার মনে হয় সমানভাবে তাদের টেক কেয়ার করতে হবে, টাকা পয়সা দিতে হবে, সবকিছু সমান করতে হবে, 4 জনকে কি সমানভাবে ভালোবাসা সম্ভব? তাই নিজেকে বুঝে নিতে হবে, আর একজন মেয়ে তো একের বেশি স্বামী রাখতে পারে না। আমার তো মনে হয় ভালোবাসাটা মেইন না, আমার তো মনে হয় যে 4টা ওয়াইফকে সমানভাবে সবকিছু দিতে হবে, তাই না জিয়া? সমান সেটাই, ভাবে টেক ভালোবাসাটা কেয়ার তো করতে গোপন হবে। জিনিস, সেটা তো আর প্রকাশ করা যাবে না। এখন যেটা হচ্ছে যে সমান দৃষ্টিতে, অর্থাৎ সমান বন্টন, সমবন্টন আর কি, একটা মায়ের 4টা ছেলে থাকলে সে একটা ছেলেকে একটু ভালোবাসতেই পারে, কিন্তু বন্টনের সময় দেখা যাবে যে কারো প্রতি যেন অবিচার না করা, এটাই আর কি। সেটাই, আমরা হাফেজকেও নিয়ে আসি একসাথে, আমরা বিদায় নিব, কারণ আমাদের সময় তো প্রায় শেষ, অনেক কথা হচ্ছে, 3 জনে মিলে একটু কথা বলে আমরা আজকে শেষ করব। হাফেজ, আমাদের শেষে একজন বন্ধু প্রশ্ন একটা মানে কমেন্ট করেছে যে 4 জন ওয়াইফ থাকলে 4 জনকে সমান ভালোবাসতে হবে, এটা নিয়ে তুমি কিছু কি বলতে চাও? এক্ষেত্রে আইনের বিধান আছে, আসলে 7 জনকে ন্যায্য দাবিটা
ফে করতে পারতেছে কিনা সেটা আইনে লেখা আছে, ভালোবাসার কথাটা আইনে উল্লেখ নাই আসলে, সেটা হাইপোথেটিক্যাল, এটা কল্পনা করা যাবে। তো ন্যায্য দাবিগুলো যদি মেনটেন করতে পারে প্রত্যেককে তার মতন করে, সেই ক্ষেত্রে 7 জন ওয়াইফ রাখা যাবে আইনের বিধানে, ওইটাই আছে, বাকিটার লেখা নাই, হয়তো ভালোবাসাটা এডিশনাল হিসেবে ট্রিটেড হবে আর কি। 4 জনকে সমান ভালোবাসলে তো তার খবর আছে, এক বউ আর কারণ মানে সমান তখন ভালোবাসা আরেক মাপার তো আলাদা কোনো নিয়তি নাই মাপার, সমান ভালোবাসা কিনা, তো সেক্ষেত্রে সেটা মেজারমেন্টটা যেহেতু আনফিক্সড, তো সেক্ষেত্রে আইনে ফিক্স করে দিয়েছে যে ন্যায্য দাবিটা মিটাতে পারতেছে কিনা 7 জনের, সে বিষয়টাই মেইন সেটা হলে। আর হচ্ছে প্রত্যেকটা ওয়াইফ সেকেন্ড ওয়াইফ আনতে গেলে প্রথম ওয়াইফের একটা সালিশি বোর্ডের পারমিশন লাগবে, থার্ড ওয়াইফ আনতে গেলে প্রথম দুজনের লাগবে, ফোর্থ ওয়াইফ আনতে গেলে এর আগের 3 জনের পারমিশন লাগবে। এক্ষেত্রে পারমিশনটাও ম্যান্ডেটরি, শুধু চাইলে মনে চাইলে 4টা একসাথে করে ফেললাম, আমার অনেক পয়সা করি আছে আমি ন্যায্যভাবে সবাইকে 5 কোটি টাকা করে দিয়ে দিলাম, ওই রকম না, প্রত্যেকটা প্রসিডিউর মেনটেন করতে হবে। যে ফোর্থ ওয়াইফের ক্ষেত্রে 3টা পারমিশন লাগবে, থার্ড ওয়াইফের ক্ষেত্রে 2টা, সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে 1টা, সালিশি বোর্ডের পারমিশন ম্যান্ডেটরি, এটা অবশ্যই হাফিজ লাগবে। হাফিজ পারমিশন ছাড়া বিয়ে করলে বলো, কয় মাস সাজা হবে সেটা বলে দাও। হ্যাঁ, পারমিশন ছাড়া যদি বিয়ে করে 6 মাসের সাজা হবে, ফৌজদারি ভালো। আমরা আজকে এই 10,000 টাকা পর্যন্ত, জরিমানা হবে, 6 মাসের সাজা হবে। আচ্ছা সাজাপন্থী থাকি বন্ধুরা, আমরা পরে আবার আরো কোনো একটা অনুষ্ঠানে আরো অনেক আলোচনা করব। যারা আজকে আমাদের সাথে ছিলে হৃদয় টিটির এই যে আয়োজন আইন প্রতিদিন, আশা করছি তোমরা এর থেকে তোমাদের মানে আসলে আমাদের প্রতিদিনের জীবনেই জানার তো শেষ নেই, এবং এই যে আলোচনাগুলো হচ্ছে আমাদের বন্ধুরা এত সুন্দর করে সহজ করে তোমাদের জন্য আইনের জটিল বিষয়গুলো তুলে ধরছে, আমার মনে হয় তোমরা উপকৃত হচ্ছে, আমি তো হচ্ছি, আমি অনেক কিছু জানতে পারছি। আর এই জন্য জিয়া এবং হাফিজ তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি কিছু বলতে চাও আমাদের বন্ধুদের সাথে বলতে পারো, প্রথমে জিয়াকে বলছি যদি কিছু বলো আমাদের বন্ধুদের জন্য। আমি বলবো যে বন্ধুদেরকে আমি অ্যাসিওর করছি, তোমাদের যে কোনো আইনগত সমস্যা, যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে এবং হাফিজকে, আমি লোয়ার কোর্ট সম্পর্কে খুব একটা বেশি জানি না, কারণ আমি ওখানে প্র্যাকটিস করি না, সে কারণে হয়তো আমি একটু অজ্ঞ থাকতে পারি, কিন্তু হাফিজ এ ব্যাপারে বিশেষজ্ঞ। আর আমি হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন সম্পর্কে, তোমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি, যতটুকু সহযোগিতা করা দরকার করবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়া তোমাকে। হাফিজ তুমি যদি বন্ধুদেরকে কিছু বলো। প্রথমে ধন্যবাদ জানাই সাগর খানকে এই আইনি প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, সুন্দর উপস্থাপনার জন্য। সুমি তোমাকে ধন্যবাদ জানাই, ইউ মেক দ্য প্রোগ্রাম অ্যাট্রাকটিভ। পিছনের কারিগর শোয়েবকে ধন্যবাদ জানাই কারিগরের সহায়তার জন্য। আর বন্ধুরা, জিয়ার মতন আমারও একই কথা, আমরা আসলে এখানে তোমাদেরকে কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা আসি নাই, আমরা সাগরের রিকোয়েস্টে, তোমরা আইন কানুনের অনেকগুলো সমস্যা এরকম খোলামেলা আলোচনা করা তোমাদের পক্ষে সম্ভব হয় না, সে কারণে আমরা ইস্যু ভিত্তিক কিছু আলোচনা করতেছি। যদি তোমাদের উপকার লাগে আমি আর জিয়া উভয়ই খুশি হব। আর তোমাদের যে কোনো আইনি প্রবলেম তোমরা আমাদের কাছে যোগাযোগ করতে পারবে, সাগর খান বা এই চ্যানেলের বিভিন্ন ওয়েতে, জিয়া আর আমি যে কোনো মূল্যে আমাদের বন্ধুদের জন্য দরজা খোলা, যে কোনো আইনি সমস্যায় তোমরা আমাদের সহায়তা পাবে। আর অন্যান্য কেউ যদি এই প্রোগ্রাম দেখে থাকে তাদের জন্য একই কথা, যে আমরা আইনি সহায়তার জন্য অবশ্যই উদারভাবে চেষ্টা করব। আর এই সুন্দর প্রোগ্রামের জন্য যারা রিলেটেড সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ হৃদয় অষ্টআশি। অনেক ধন্যবাদ জিয়া এবং হাফিজ, তোমাদের মানে আমি জানি অনেক ব্যস্ত থাকো তোমরা, তারপরে সময় দিয়েছো বন্ধুদের জন্য, আর এটাই তো বন্ধুত্ব আসলে, বন্ধুত্ব তাই না? কারণ বন্ধুদের জন্য সময় বের করে সময় দিতে পারাটা, এটা আসলে নিজেদেরও ভালো লাগার একটা জায়গা থেকে দিতে পারা যায়। আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে এভাবে আমাদের সাথে থেকো, হৃদয়ে এটির এই আয়োজন তোমাদের জন্যই। আর তোমাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তোমরা যদি আমাদেরকে লিখে জানাও, আমরা চেষ্টা করবো আমাদের অনুষ্ঠানটাকে সেভাবে সাজাতে, কারণ আমরা তোমাদের মানে সমস্যাগুলো হয়তো সমাধান করতে পারবো না, কিছুটা হয়তো সাহায্য করতে পারবো সেই বিষয়ে। আর জিয়া এবং হাফিজ তো আছেই, বলেছে তোমাদের পাশে সব সময় থাকবে। তো দেখা হবে আবারও, ভালো থেকো, শেষ পর্যন্ত সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।